আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকের ক্লাসটা বলাই বাহুল্য শুক্রবার, একটা ছুটির দিন। তো এই ছুটির দিনে যারা আমাদের সাথে জয়েন করেছো তাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এটা সবসময় আমরা বলি যে আজকে একটা শুক্রবার সকালবেলা, একটা বৃষ্টি ভেজা সকালবেলায় তোমরা না ঘুমিয়ে আরাম না করে যারা ক্লাসটা করতে এসেছো তাদেরকে নিয়ে আমি খুবই আশাবাদী যে তারা জীবনে কিছু না কিছু একটা করতেই পারবা। এমন না যে বাংলা শিখে তোমরা বাংলাবিদ হবা কিংবা হচ্ছে বাংলার প্রফেসর হবা, নেসেসারিলি সেটাই করতে হবে এমন কোনো ব্যাপার না। বাট যে ডিটারমিনেশন নিয়ে তোমরা ক্লাসটা করতে এসেছো, সেই ডিটারমিনেশনটুকু, সেই হার্ডওয়ার্কটুকু, এই যে তোমাদের পরিশ্রমটুকু, এটা যদি তোমরা ধরে রাখতে পারো তাহলে জীবনে কিছু না কিছু অবশ্যই করতে পারবা। তো আমরা শুরুতে একটু দেখি যে আজকে আমাদের সাথে ক্লাসে কে কে জয়েন করেছে। আমাদের সাথে কিন্তু আজকের ক্লাসটাতে অনেকেই অলরেডি জয়েন করে ফেলেছে, সো সবাই আমাকে সালাম জানাচ্ছে আলাদা আলাদা করে। আর নাম পড়ে সালাম দিলাম না, যেহেতু আজকে ক্লাসের টপিকটা, কন্টেন্টটা একটু বড়, সবাইকে একবারে বলে দিলাম ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা পড়বো বাংলা বানানের নিয়ম আর বাংলা উচ্চারণের নিয়ম, এই দুইটা জিনিস একসাথে। এবং এই যে ক্লাসটা, এই ক্লাসটার জন্য তোমাদের একদম বেসিক টেক্সট হচ্ছে ক্লাস 9-10-এর যে গ্রামার বইটা আছে, অর্থাৎ ডক্টর মুনির চৌধুরীর লেখা যে বাংলা ব্যাকরণ বইটা আছে সেই বইটা। কারণ এই বইটাই তোমাদের জন্য সবচেয়ে স্ট্যান্ডার্ড বই, এবং এই বইটা ফলো করে কিন্তু এইচএসসিতেও প্রশ্ন আসে। এমন কি এইচএসসি চেয়েও ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ভার্সিটির অ্যাডমিশন টেস্টে গ্রামার রিলেটেড যে প্রশ্নগুলো আসে সেগুলো কিন্তু এই বইটাকে সেন্টার করেই আসে। এই কারণে অনেক সময় আমাকে অনেকে বলেছে যে ভাইয়া সপ্তাহ ক্লাস 9-10-এর গ্রামার বই থেকেই পড়াচ্ছেন। প্রথম কথা হচ্ছে যে এটা ভাই গ্রামার, এটা সৃজনশীল প্রশ্ন উত্তর না, যে আমি বানিয়ে নতুন করে তোমাদেরকে কিছু দেখাবো যেটা ব্যাকরণগত নিয়ম বা যেটাকে বাংলা একাডেমি ফলো করে সেটাই আসলে পড়তে হয় এবং পড়াতে হয়। এই কারণে আমার বাইরে থেকে খুব বেশি কিছু ইনপুট দেওয়ার নাই। তবে আমি যেটা করি সবসময় সেটা হচ্ছে এই বাংলা ব্যাকরণটাই, যেটা কিনা তোমরা ক্লাস 9-10 থেকে পড়ে আসছো, সেটাকে আমি আরেকটু ইজিয়ার করে পড়ানোর চেষ্টা করি, আরেকটু টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে বোঝানোর চেষ্টা করি, যাতে করে তোমাদের মনে থাকে। তো চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিই। আমরা বাংলা বানানের নিয়ম, বাংলা উচ্চারণের নিয়ম পড়বো। এখানে কোন কোন টপিক আছে, কন্টেন্ট আছে, আস্তে আস্তে এগুতে এগুতে তো আমরা সব কিছুই দেখবো। তবে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা চেষ্টা করব ক্লাসটা, এই যে টোটাল ক্লাসটা আছে এটা দুইটা ক্লাসের মধ্যে শেষ করার। দেখা যাক তোমরা কত দ্রুত বুঝতে পারো। যদি যদি এমন হয় যে অনেক দ্রুত বুঝতে পারছো তাহলে দ্রুত ক্লাস শেষ হয়ে যাবে, আর যদি দেখা যায় যে না তোমাদের প্রশ্ন থেকে যাচ্ছে বারবার করে বোঝাতে হচ্ছে তাহলে হয়তো বা ক্লাস টাইমিং বা ডিউরেশন অ্যান্ড ক্লাস কাউন্ট বাড়াতে হতে পারে। সো লেটস গেট স্টার্টেড। একেবারে শুরুতেই আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে বাংলা বর্ণমালা কয়টা। আচ্ছা, বাংলা বর্ণমালা আমরা এইখানে যে জিনিসটা সবসময় আমরা একটু কনফিউশনে থাকি, এটা নিয়ে একটু কথা না বললেই নয়। দেখো, বাংলা বর্ণ হচ্ছে 50টা, ঠিক আছে? স্বরেয় থেকে ওই স্বরবর্ণ, আর ক থেকে চন্দ্রবিন্দু হচ্ছে, ক থেকে চন্দ্রবিন্দু হচ্ছে কি, ব্যঞ্জন বর্ণ, ঠিক আছে? ঘটনা হচ্ছে যদি প্রশ্ন আসে বর্ণমালা কয়টা, বর্ণমালা কিন্তু একটা অ্যালফাবেট বা হচ্ছে টোটাল যে সিরিজটা সেটাকে বলা হয় বর্ণমালা। অ্যান্ড বর্ণমালা কিন্তু বেসিক্যালি একটাই, বর্ণ হচ্ছে 50টা, ঠিক আছে? বর্ণ কয়টা, বর্ণ হচ্ছে 50টা। কোনটা, অ থেকে ওই স্বরবর্ণ, আর ক থেকে চন্দ্রবিন্দু হচ্ছে ব্যঞ্জন বর্ণ। আচ্ছা, তারপরে এই যে প্রশ্নগুলো আমি বলছি এই প্রশ্নগুলো কিন্তু আমাদের অ্যাডমিশনের জন্য যেমন জরুরি তেমন তেমন কি না, পরবর্তীতে যে কোনো চাকরির জন্য যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো দিতে হয় হুটহাট এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। অর্থাৎ আজকে যা কিছু পড়াবো সেটা দৌড়, বা সেটা যদি শুধু তোমার এইচএসসি পর্যন্ত মনে রাখলে হবে তাই না, সেটা ফার্দার তোমার ক্যারিয়ারের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, সো নাইমা সুলতানা বলছে এটা নিয়ে কি আজকে প্রথম ক্লাস কিনা, হ্যাঁ আজকে প্রথম ক্লাস। আচ্ছা ঠিক আছে, অনেক বন্ধুরা আমাদের সাথে জয়েন করেছো, আমরা এখন একটু সামনে আগে। স্বরবর্ণ কয়টা, স্বরবর্ণ হচ্ছে 11টা। কোন বর্ণগুলোকে স্বরবর্ণ বলে, যে বর্ণগুলো উচ্চারণ করতে অন্য কোনো বর্ণের সহায়তা লাগে না, যে বর্ণগুলো উচ্চারণ করতে অন্য কোনো বর্ণের সহায়তা লাগে না। অর্থাৎ দেখা যায় যে আমাদের যে বাকযন্ত্র আছে, অর্থাৎ এই যে মনে করো গলা, আলজিব্বা, দাঁত, মাড়ি, ঠোঁট, এইগুলোকে স্পর্শ না করে যখন বাতাস বের হয়ে আসতে পারে যেই বর্ণগুলো উচ্চারণের ক্ষেত্রে, সেই বর্ণগুলোকে আমরা বলি স্বরবর্ণ। সেই বর্ণগুলোকে আমরা কি বলি, সেগুলো হচ্ছে আমরা বলি স্বরবর্ণ। একদম সহজ করে মনে রাখতে
পারো যে সহজ বর্ণ যেগুলো সেগুলো হচ্ছে স্বরবর্ণ। আর ব্যঞ্জন বর্ণ কোনগুলা? ব্যঞ্জন বর্ণ হচ্ছে কঠিন আর জটিল যেগুলা, যেগুলো হচ্ছে দেখা যায় যে এদিকে ওদিকে বাড়ি খেয়ে এর ওর এই দাঁতের ফাঁক দিয়ে ওই আলজিব্বার উপর দিয়ে বিভিন্ন রকম কসরত করে যে বর্ণগুলো উচ্চারণ করতে হয় সে বর্ণগুলোকে আমরা বলি কি, ব্যঞ্জন বর্ণ। তার মানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি স্বরবর্ণ 11টা, ব্যঞ্জন বর্ণ 39টা। ব্যঞ্জন বর্ণ কোনগুলো? ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত, এবং ক থেকে এই যে চন্দ্রবিন্দু পর্যন্ত যে রয়েছে এগুলো হচ্ছে 39টা, স্বরবর্ণ 11টা। 39 আর 11 যোগ করলে কত হয়? 39 আর 11 যোগ করলে হয় 50টা, অর্থাৎ বাংলা ভাষায় মোট বর্ণ এখন পর্যন্ত 50টা। তারপর হচ্ছে বর্গীয় বর্ণ। বর্গীয় বর্ণ হচ্ছে ব্যঞ্জন বর্ণের প্রথম যে 25টা বর্ণ রয়েছে, আবারও বলছি ব্যঞ্জন বর্ণের প্রথম যে 25টা বর্ণ রয়েছে, আচ্ছা ব্যঞ্জন বর্ণের প্রথম যে 25টা বর্ণ রয়েছে সেই 25টা বর্ণকে আমরা বর্গীয় বর্ণ বলি, এবং প্রত্যেকটা বর্গ হচ্ছে 5টা করে বর্ণ নিয়ে হয়। তো 5টা বর্গ আছে, ক বর্গ, ক চ ট ত প। ক বর্গে আছে কি কি? ক খ গ ঘ ঙ। চ বর্গে আছে চ ছ বর্গীয় জ ঝ ঞ। ট বর্গে আছে ট ঠ ড ঢ মূর্ধন্য। ত বর্গে ত থ দ ধ দন্ত্য। আর প বর্গে প ফ ব ভ ম। বর্গীয় বর্ণ বনে রাখা বেশি গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আমরা একটু পরে যখন অল্পপ্রাণ, মহাপ্রাণ, ঘোষ, অঘোষ এগুলো পড়বো তখন আমরা দেখবো যে কেন বর্গীয় বর্ণ দিয়ে জিনিসগুলো মনে রাখাটা ইজিয়ার। এরপরে হচ্ছে কার আছে কয়টা? কার আছে হচ্ছে 9টা, এটা একটু মনে রাখবো। দেখো কার আছে কয়টা? 9টা। আকার, ইকার, দীর্ঘইকার, হ্রস্বকার, দীর্ঘকার, ঋকার, একার, ঐকার, ওকার, ঔকার। এখন তোমাদের কাছে প্রশ্ন আছে, বলতো স্বরবর্ণের কোন দুইটা ধ্বনির জন্য কোনো কার নাই? এটা আমাকে একটু কমেন্টে লিখে জানাও যে স্বরবর্ণে, দেখো স্বরবর্ণ 11টা, আর স্বরবর্ণের যে সংক্ষিপ্ত রূপটা আছে সেটাকে আমরা বলি কার, বুঝছো? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপটাকে আমরা বলি কার। এখন আমাকে বলো স্বরবর্ণ 11টা, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ যে কার সেটা হচ্ছে 9টা, কোন দুইটা স্বরবর্ণের কার নাই বলতো? আচ্ছা অ, তোমরা অডেটকে লিখে যাও। আচ্ছা আচ্ছা, এইখানে একটা ছোট্ট টাইপিং মিস্টেক হয়েছে, এটা বেসিক্যালি 10টা হবে। হ্যাঁ, তোমরা যখন স্লাইডটা পাবা তখন ঠিকঠাক পাবা। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে কোন বর্ণটার কার নাই, কোন একটা বর্ণের কার নাই, সেটা হচ্ছে অ। আচ্ছা এই তো, তার মানে হচ্ছে কার আছে মোট 10টা বর্ণের জন্য বা 10টা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ আছে, যে একটা নাই সেটা হচ্ছে অ। আমরা এটাও একটু লিখে দেই, ঠিক আছে? তাহলে তোমাদের পরবর্তীতে মনে রাখতে সুবিধা হবে, অ এর কোনো কার নাই। অ হচ্ছে গরিব। কার মানে কি? কার মানে হচ্ছে গাড়ি, বুঝছো? তো অ বেচারা এত গরিব, ওর কোনো কার নাই, গাড়ি নাই। তারপরে দেখি, এরপর হচ্ছে ফলা। ফলা হচ্ছে কোনগুলা? ফলা হচ্ছে, আচ্ছা ফলা হচ্ছে যেগুলাকে আমরা বলি যে যেগুলো ব্যঞ্জন বর্ণের, যেগুলো কিনা হচ্ছে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ। তো এখানে নফলা, মফলা, বফলা, জফলা, রফলা, লফলা আমরা চিনি, এগুলো আমরা পরবর্তীতে আরো দেখবো। আচ্ছা এইখানে অল্পপ্রাণ স্বরবর্ণ দেখতে পাচ্ছি 5টা, মহাপ্রাণ স্বরবর্ণ 5টা, অল্পপ্রাণ ব্যঞ্জন বর্ণ 24টা। আমরা একটা চার্ট দিয়ে পুরো জিনিসটা পড়বো, এইখানে আর ফার্দার তোমাদেরকে আমি এক্সপ্লেন করলাম না, ঠিক আছে? আচ্ছা ওকে, সো অলরেডি 550 বন্ধু আমাদের সাথে জয়েন করেছো, সবাইকে অনেক অনেক ওয়েলকাম। পূর্ণ মাত্রা স্বরবর্ণ এগুলো একটু মনে রাখবা, বুঝছো? যখন স্লাইডটা দিয়ে দিব, কারণ একদম র্যান্ডম তোমাদের দেখবা যে অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসবে যে মাত্রাহীন স্বরবর্ণ কয়টা, তখন কিন্তু তোমার পুরো বর্ণমালা লিখে সেখান থেকে কয়টার মাত্রা আছে কয়টা নাই এইভাবে যদি তুমি বাইর করতে চাও, দেখা যাবে যে তোমার ওই একটা প্রশ্নই তুমি অ্যান্সার করতে পারবা, বাকি ওই প্রশ্নটা অ্যান্সার করার জন্য নাম্বার তো একই থাকবে, অর্থাৎ পূর্ণ মান তো ওইটার জন্য এক আর অন্য অন্য প্রশ্নের জন্য এক। ওইটা যদি তুমি আগে থেকে পড়ে মনে রাখতে না পারো, তুমি যদি পরীক্ষা হলে লিখে বের করতে চাও, তাহলে দেখবে যে তোমার অধিকাংশ সময় ওই প্রশ্নটা পিছিয়ে চলে গেছে, যেটার পূর্ণ নাম্বার হচ্ছে মাত্র এক, এবং মাত্র এক নম্বরের জন্য দেখা যাচ্ছে যে তুমি অনেকগুলো সময় অপচয় করছো, যেটার কারণে কিনা তুমি ওভারঅল পরীক্ষায় পিছিয়ে যাবে। এই কারণেই এই যে জিনিসগুলো সেগুলো সহজ হলেও একটু মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা
পূর্ণ মাত্রা স্বরবর্ণ মানে হচ্ছে দেখো এইখানে যে মাত্রাটা আছে, ঠিক আছে, স্বরেও পুরো একটা মাত্রা কিন্তু। এখন রি যেভাবে লেখা হয় বুঝছো, রিতে দেখবা যে রিতে কিন্তু পূর্ণ মাত্রা নাই, রিতে কিন্তু অর্ধ মাত্রা। আবার হ্রস্বই দীর্ঘই, হ্রস্ব দীর্ঘ যে দেখতে পেরেছ, এখানে কিন্তু পূর্ণ মাত্রা আছে। পূর্ণ মাত্রা কয়টা স্বরবর্ণে আছে? পূর্ণ মাত্রা আছে হচ্ছে ছয়টা, ছয়টা স্বরবর্ণে। এখন মাত্রাহীন স্বরবর্ণ কয়টা? মাত্রাহীন স্বরবর্ণ হচ্ছে, দেখো মাত্রাহীন স্বরবর্ণ হচ্ছে চারটা, এ ওই ও ও, ঠিক আছে। পূর্ণ মাত্রা আছে হচ্ছে ছয়টা, মাত্রাহীন স্বরবর্ণ আছে হচ্ছে চারটা, ছয় চার হয়ে গেল 10। একটা স্বরবর্ণে, একটা স্বরবর্ণে পূর্ণ মাত্রাও নাই, মাত্রা আবার সেটা মাত্রাহীন স্বরবর্ণও না, তার মানে হচ্ছে সেটা হচ্ছে অর্ধমাত্রা স্বরবর্ণ। এখন আমাকে একটু কমেন্টে লিখে জানাও যে অর্ধমাত্রা স্বরবর্ণ কোনটা, কমেন্টে একটু লিখে জানাও তো দেখি অর্ধমাত্রার স্বরবর্ণ কোনটা। অর্ধমাত্রার স্বরবর্ণ কোনটা এটা একটু কমেন্টে লিখে জানাও তো দেখি। এইখানে একটা টাইপিং মিস্টেক আছে, এটা আমি একটু ঠিক করে দিই ইন দ্য মিনটাইম। আচ্ছা হ্যাঁ, অনেকেই লিখে জানাচ্ছ রি কেন যেন ইভা লিখেছে ধ, ধ তো কোনো স্বরবর্ণই না, যাই হোক। আচ্ছা তো আমরা অলরেডি দেখতে পাচ্ছি রিকে তোমরা আইডেন্টিফাই করে ফেলেছো যেটা কিনা অর্ধমাত্রা স্বরবর্ণ। ভেরি গুড, ইউ আর ভেরি অ্যাটেন্টিভ, অ্যান্ড তোমাদের দিয়ে মানে তোমাদের নিয়ে আমি খুবই আশাবাদী যে তোমরা অনেক ভালো করতে পারবা পরীক্ষায়, ঠিক আছে। তারপরে দেখো মৌলিক স্বরবর্ণ, মৌলিক স্বরবর্ণ বেসিক্যালি হচ্ছে, মৌলিক স্বরবর্ণ বলতে সেই স্বরবর্ণগুলোকেই বোঝায় যেই স্বরবর্ণগুলো ব্যবহার হতে, যেই স্বরবর্ণগুলো ব্যবহার হতে আলাদা করে অন্য কোনো স্বরবর্ণের সাহায্য নেওয়া লাগে না। এইটা বোঝার জন্য তোমাদেরকে ভালো হবে তোমরা যদি দেখো যে যৌগিক স্বরবর্ণ কোনটা। যৌগিক স্বরবর্ণ হচ্ছে, দেখো যৌগিক স্বরবর্ণ হচ্ছে ঐ, ঐ এটা কিভাবে হয়, অ যোগ, অ যোগ ই বা ও যোগ ই যখন হয় তখন আমরা এটার উচ্চারণটা পাই, সেটা হচ্ছে ঐ। আবার ও কিভাবে উচ্চারণ হয়, ও উচ্চারণ হয় হচ্ছে অ যোগ ও যোগ উ, বুঝতে পেরেছ? আচ্ছা তার মানে আমরা দেখতে পাচ্ছি যৌগিক স্বরবর্ণ এইভাবে গঠিত হয়। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে দেখো তো এখানে মৌলিক স্বরবর্ণ বলা হচ্ছে 8টাকে, যৌগিক স্বরবর্ণ বলা হচ্ছে 2টাকে। 8 আর 2 কত হলো? 8 আর 2 হলো কি? 8 আর 2 হলো 10। একটা বাকি, ওই একটা হচ্ছে রি, রিটাকে মৌলিক স্বরবর্ণ বলা যাচ্ছে না, রিটাকে আবার যৌগিক স্বরবর্ণ বলা যাচ্ছে না, কারণ রি এখানে অলরেডি মনেই হচ্ছে যে এখানে একটা র আছে, অর্থাৎ এটা অনেকটা কিনা ব্যঞ্জন বর্ণের মতো উচ্চারণ, এই কারণে এটাকে এই ক্লাসিফিকেশনে কিন্তু ফেলা যাচ্ছে না। তবে তোমরা এইখানে হিসাবে সুবিধার্থে বুঝতে পারো যে রিটাকে কিন্তু আমরা অনেকটাই যৌগিক স্বরবর্ণের মতো বলতে পারি, কিন্তু তোমাদের বইতে উল্লেখ করা দেখবা যে যৌগিক স্বরবর্ণ মূলত ওই এবং ওকে বলা হচ্ছে, রি যেটা, ঠিক আছে, রি যেটা সেটা অনেকটাই ব্যঞ্জন ধ্বনির মতো উচ্চারণ, এটাকে এইখানে যৌগিক স্বরবর্ণের যে ক্লাসিফিকেশন সেখানে মুনীর চৌধুরীর বইতে রাখা হয় নাই, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখি এখন আমরা পূর্ণমাত্রার ব্যঞ্জন বর্ণ দেখতে পাচ্ছি। এখন আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি পূর্ণমাত্রার ব্যঞ্জন বর্ণ। পূর্ণমাত্রার ব্যঞ্জন বর্ণ হচ্ছে 26টা, এখানে আমরা এগুলা দেখতে পাচ্ছি। অর্ধমাত্রার ব্যঞ্জন বর্ণ হচ্ছে 7টা, অর্ধমাত্রার ব্যঞ্জন বর্ণ কয়টা? 7টা। আর মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ হচ্ছে 6টা। আশ্রিত বর্ণ, আশ্রিত বর্ণ মানে কি এটা একটু বুঝাই। হ্যাঁ, আশ্রিত বর্ণ মানে কি? আশ্রিত বর্ণ মানে হচ্ছে, দেখো তো, আচ্ছা আশ্রিত মানে হচ্ছে যেটা কিনা অন্য কারোর আশ্রয় থাকে। যেমন মনে করো পরগাছা আছে না, কিছু যে গাছ আছে যে গাছগুলো নিজে নিজে বড় হতে পারে না, অন্য গাছের আশ্রয়ে বড় হয়, তো এই যে আশ্রিত বর্ণগুলো আছে, আশ্রিত বর্ণগুলো কিন্তু একা একা ব্যবহার হতে পারে না। তুমি কখনো দেখবা না যে একটা শব্দ শুরু হয়েছে এই অনুস্বার, বিসর্গ বা চন্দ্রবিন্দু দিয়ে। যেমন তুমি যে বাংলাদেশ লেখা দেখো, সবসময় দেখবা যে এই যে অনুস্বারটা আছে সেই অনুস্বারটা কোনো একটা অন্য বর্ণের আশ্রয় আছে। বিসর্গটা যদি
দেখো দুঃখ, জীবনে এত দুঃখ, এই যে দুঃখটা কখনো দেখবা না যে বিসর্গটা দিয়ে কোনো শব্দ শুরু হয়েছে। চন্দ্রবিন্দু, শুধু চন্দ্রবিন্দু দিয়ে কিন্তু কোনো শব্দ গঠন করা যায় না। এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে আশ্রিত বর্ণ রয়েছে। আশ্রিত বর্ণ হচ্ছে তিনটা, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, ঠিক আছে? তারপরে আচ্ছা, তো অনেকেই, আমি তোমাদেরকে একটা ট্রিক বলে দেই, সেটা হচ্ছে যে অনেকেই তোমরা ক্লাসে একটু মাঝামাঝি থেকে জয়েন করো, অ্যান্ড জয়েন করার পরে তোমরা বুঝতে পারো না যে আসলে ক্লাসে আজকে কি পড়ানো হচ্ছে। সবসময় দেখবে যে স্লাইডের নিচে এই যে জায়গাটা আছে, ঠিক আছে, দেখো, দাঁড়াও একটু দেখানোর চেষ্টা করি। এই যে এইখানে যে লেখা আছে বাংলা বানানের নিয়ম, বাংলা উচ্চারণের নিয়ম, যদি কখনো ক্লাসে জয়েন করতে একটু লেট হয়ে যায় তাহলে তোমরা দেখবা যে এই যে স্লাইডের ফুটারে, অর্থাৎ স্লাইডের নিচে লেখা আছে যে কোন বিষয়ে ক্লাস চলছে। তাহলে এইটুক দেখলেই তোমরা আশা করি বুঝতে পারবে যে আসলে এখনকার ক্লাসে কি নিয়ে আলাপ আলোচনা চলছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখি, এরপরে হচ্ছে আশ্রিত বর্ণ কোনটা? আশ্রিত বর্ণ হচ্ছে এই তিনটা, ঠিক আছে? নাসিক্য বর্ণ দেখি, নাসিক্য বর্ণ হচ্ছে সাতটা। এখানে আছে হচ্ছে উ, ঞ, মূর্ধন্য, দন্ত্য, ম, বিসর্গ এবং চন্দ্রবিন্দু, এগুলোকেও আমরা নাসিক্য বর্ণ বলতে পারি। তার মানে হচ্ছে এই যে আমরা কয়েকটা স্লাইড দেখলাম, এখানে বর্ণ কয়টা, স্বরবর্ণ কয়টা, ব্যঞ্জন বর্ণ, বর্গীয় বর্ণ, ফলা, অল্পপ্রাণ, স্বরবর্ণ, মহাপ্রাণ, স্বরবর্ণ, পূর্ণমাত্রা স্বরবর্ণ, মাত্রাহীন স্বরবর্ণ, তারপরে হচ্ছে মাত্রাহীন, পূর্ণমাত্রা, অর্ধমাত্রার ব্যঞ্জন বর্ণ কয়টা আছে, আশ্রিত বর্ণ, নাসিক্য বর্ণ, এইগুলো আমাদের একটু মনে রাখতে হবে, কারণ এইখান থেকে বিভিন্ন সময় কিন্তু অবজেক্টিভ এসে থাকে। এখান থেকে যে এইচএসসিতে খুব বেশি আসবে এমনটা না, এইচএসসিতে এইখান থেকে আসবে ব্যাপারটা এরকম না, বাট এই জিনিসগুলো আমাদের পড়ে মনে রাখতে হবে আমাদের মূলত অ্যাডমিশন টেস্টের জন্য, ঠিক আছে? তারপরে আচ্ছা, একজন প্রশ্ন করেছে যে ভাইয়া নাসিক্য বর্ণটা আবার বলেন, যেই বর্ণগুলা উচ্চারণ করতে নাকের হেল্প নিতে হয়। নাকের হেল্প কিরকম? আমি তোমাকে বলি, যখন হচ্ছে তোমরা কখনো হিমেশ রেশমিয়ার নাম শুনেছো, হিমেশ রেশমিয়ার দেখা যায় যে হিমেশ রেশমিয়ার জন্য তার উচ্চারণের সবগুলো বর্ণই নাসিক্য বর্ণ, কারণ হচ্ছে সে সবসময় নাক দিয়ে এইভাবে করে গান গাইতো, ঠিক আছে? ওই যে ওই ওই গানগুলো শুনে যে উ হুজুর, প্রত্যেকটা শব্দই, প্রত্যেকটা বর্ণই দেখবা হিমেশ রেশমিয়ার ক্ষেত্রে নাসিক্য বর্ণ। তো আমাদের ক্ষেত্রে ব্যাপারটা এরকম না, আমরা প্রত্যেকটা বর্ণ উচ্চারণ করার জন্য নাকের সাহায্য নেই না, আমরা সাতটা বর্ণ উচ্চারণ করার জন্য নাকের সাহায্য নেই। এগুলো হচ্ছে উ, ঞ, মূর্ধন্য, দন্ত্য, ম, বিসর্গ, চন্দ্রবিন্দু। এই কারণে এই বর্ণগুলোকে আমরা বলি কি, এই বর্ণগুলোকে আমরা বলি নাসিক্য বর্ণ, ঠিক আছে? তারপরে দেখি, এরপর হচ্ছে দ্বিস্বর বা যৌগিক স্বর। দ্বিস্বর বা হচ্ছে যৌগিক স্বর, তার মানে দেখো দ্বিস্বর বা যৌগিক স্বর আছে হচ্ছে 25টা। কোন 25টা? এখানে এক্সাম্পল দেওয়া আছে, দ্বিস্বর বলতে হচ্ছে দুইটা স্বর বোঝায়, যেটা মানে হচ্ছে দুইটা স্বর, দ্বি মানে হচ্ছে দুই, দুইটা স্বর অথবা যৌগিক স্বর বোঝানোর জন্য আমরা 25টা রকম প্যাটার্ন ব্যবহার করি। এখানে সেই 25টাই দেওয়া আছে আলাদা করে বলে তোমাদের মূল্যবান সময় আসলে নষ্ট করলাম না। তোমরা যখন এটা পড়বা, স্লাইডটা যখন তোমাদেরকে দিয়ে দিব পিডিএফ আকারে, তখন তোমরা পড়লেই বুঝতে পারবা, ঠিক আছে? এখন দেখো, এইখানে বলা হচ্ছে যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ঐ আর একটা হচ্ছে ও। এটা কিন্তু অবজেক্টিভের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অসংখ্যবার অসংখ্য পরীক্ষায় এটা এসেছে যে যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ কোনটা। আমি যখন ছোটবেলায় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে পড়তাম, এই প্রশ্নটা প্রতিটা বাংলা সেকেন্ড পেপার পরীক্ষায় এটা থাকতোই, প্রায় দেখা যেত এখান থেকে প্রশ্ন আসতো। প্রশ্নটা হচ্ছে যে যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ কোন দুইটা, ঐ এবং ও। কেন? কারণ ঐটা উচ্চারণ হয় কিভাবে, অ যোগ ই, ঐ। ওটা কিভাবে উচ্চারণ হয়, অ যোগ উ, ও, ঠিক আছে? এই কারণে এটা যৌগিক স্বরজ্ঞাপক, অর্থাৎ এটা আসলে স্বরবর্ণ কিন্তু এইটা হচ্ছে যৌগিক স্বরজ্ঞাপক, অর্থাৎ এটার যে স্বরটা সেই স্বরটা কিন্তু যৌগিক, অর্থাৎ দুইটা জিনিস যোগ হয়ে, দুইটা স্বরবর্ণ যোগ হয়ে যেই বর্ণটা উচ্চারণ হয় সেটাকে আমরা বলছি হচ্ছে যৌগিক স্বরজ্ঞাপক। কিরকম? একটা হচ্ছে ওই আর একটা হচ্ছে ও, বুঝতে পেরেছ? তারপরে দেখি, এরপরে দেখি,
তারপরে দেখতে পাচ্ছ হচ্ছে স্পর্শ ধ্বনি, স্পর্শ বানানটা একটু ভুল আছে, স্পর্শ বানানটা ঠিক করে দেই। আচ্ছা, স্পর্শ ব্যঞ্জন হচ্ছে যে 25টা, প্রথম যে 25টা বর্ণ আছে অর্থাৎ ক থেকে ম পর্যন্ত, অর্থাৎ ওই যে আমাদের যে আমরা কি পড়েছিলাম, আমরা যে পড়েছিলাম আমরা বর্গের কথা পড়েছিলাম না, ওই বর্গের প্রথম যে 25টা বর্ণ আছে সেই 25টা বর্ণ। আচ্ছা, তোমাদের অনেকের একটু যেহেতু স্লোলি পড়ালে সুবিধা হয়, আমি তোমাদেরকে একটু আস্তে আস্তে পড়াই, ঠিক আছে? আর তোমরা যদি কিছু না বুঝো সেটা আমাকে কমেন্টে লিখে জানিও, আমি সেই সেই সমস্যা সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, স্পর্শ ব্যঞ্জন, প্রথম যে 25টা ধ্বনি আছে ব্যঞ্জন বর্ণে সেই 25টা বর্ণকে আমরা বলি স্পর্শ ব্যঞ্জন, কারণ হচ্ছে সেগুলো যখন উচ্চারণ হয় দেখা যায় যে কোথাও বাকযন্ত্রের একা কোথাও না কোথাও সেটা স্পর্শ করে আসে, অর্থাৎ এই যে উচ্চারণ যখন হয় তখন সেটা কিন্তু ডিরেক্ট উচ্চারণ হয় না, এদিকে ওদিকে স্পর্শ করে বাড়ি খেয়ে আসে, এই কারণে এগুলোকে বলা হয় স্পর্শ ব্যঞ্জন। অর্থাৎ ক খ গ ঘ ঙ চ ছ বর্গ জ ঝ ঞ ট ঠ ডঢ় মূর্ধন্য তথ দথ দন্ত্য ন প ফ ব ভ ম, ক থেকে ম পর্যন্ত যে 25টা বর্গ ধ্বনি আছে সে 25টা বর্গ ধ্বনি হচ্ছে স্পর্শ ব্যঞ্জন। আচ্ছা, তারপর হচ্ছে উষ্মধ্বনি বা শীষ ধ্বনি, এই যে 4টা ধ্বনি আছে তালব্যস্ব মূর্ধন্যস্ব দন্ত্যস্ব হ, এগুলো যখন আমরা উচ্চারণ করি, উচ্চারণ করার সময় দেখা যায় যে একটা শীষের মতো আওয়াজ হয় এইভাবে। আমি তো শীষ দিতে পারিও না, তোমরা যারা শীষ দিতে পারো তোমরা একটু কমেন্টে লিখে জানাতে পারো। তো শীষ যেভাবে দেয়, ঠিক আছে, শীষ কিভাবে দেয় যেভাবে করে, এই যে শীষ ধ্বনির মতো উচ্চারণ হয় কোন 4টা ধ্বনি, তালব্যস্ব মূর্ধন্যস্ব দন্ত্যস্ব হ, বুঝছো? আচ্ছা, তারপরে তারপরে দেখি, এখন আমরা বাকযন্ত্র কোনগুলো সেগুলো দেখবো। এইটা তোমাদের পরীক্ষার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না, আমি জাস্ট বলার জন্য বলে দিচ্ছি যে যদি কখনো কোথাও কাজে লাগে অথবা তোমরা যদি বড় হয়ে পড়াতে চাও তখন তো অবশ্যই এগুলো কাজে লাগবে, এই জন্য একটু বলে দিচ্ছি। বাকযন্ত্রগুলো কী কী দেখো, বাকযন্ত্র হচ্ছে ঠোঁট, ঠোঁটকে আবার ওষ্ঠ বলা হয়, ওষ্ঠাধর বলে, ওষ্ঠ হচ্ছে উপরেরটা, বুঝছো? ঠোঁটের যে উপরের পোর্শনটা, ঠোঁটে কিন্তু দুইটা পোর্শন আছে, একটা উপরের একটা হচ্ছে নিচের, তো উপরের পোর্শনটাকে বলে ওষ্ঠ আর নিচেরটাকে বলে অধর, বুঝছো? অধর কিভাবে মনে রাখবো, অধম আছে না, অধম থেকে আমরা অধর মনে রাখবো, কারণ হচ্ছে অধম উত্তম উপরে থাকে অধম নিচে থাকে, ওই রকম আমরা মনে রাখবো যে অধর হচ্ছে অধম, অধম কোনটা, অধর হচ্ছে নিচে থাকে, ওষ্ঠ অধর, ঠিক আছে? এরপর হচ্ছে দাঁতের পাটি, দাঁতের পুরো, দাঁতের পাটি বলতে কি বোঝায় জানো, দাঁতের পাটি বলতে হচ্ছে শীতল পাটি বোঝায় না, দাঁতের পাটি বলতে পুরো যে সবগুলো দাঁত, অর্থাৎ একজন পূর্ণবয়স্ক মানুষের 32টা দাঁত থাকে, আমার অবশ্য এখনও 32টা দাঁত ওঠে নাই, আমার মনে হয় এখন দাঁত 28টা, তো এই যে পুরো দাঁত সবগুলো দাঁতকে দাঁতের পাটি বলা হয়। তারপর হচ্ছে দন্তমূল, তার মানে হচ্ছে সামনের যে পোর্শনগুলো আছে এগুলো হচ্ছে দন্তমূল বা হচ্ছে অগ্রদন্তমূল, সামনের দাঁতের মূল, মূল হচ্ছে একদম গোড়াটা, বুঝছো? একদম যেখান থেকে মাড়ি থেকে যে জায়গাটা দিয়ে দাঁত বের হয় সেটাকে বলা হচ্ছে দন্তমূল। অগ্রতালু, অগ্রতালু হচ্ছে এইখানে, এইখানে যদি হচ্ছে তোমরা হাত দাও, এই যে আঙুলটা এভাবে নিয়ে এইভাবে যদি হাত দাও তাহলে তোমরা যে জায়গাটা টাচ করতে পারবা সেটা হচ্ছে অগ্রতালু। পশ্চাৎতালু হচ্ছে পিছের জায়গাটা, যেইখানে হাত দিলে একটু কাতুকুতু অনুভব হয়, এই যে আরো ভিতরের দিকে, এইখানে আরো ভিতরের দিকে যে হাত দিলে যে কাতুকুতু অনুভব হয় না, ঠিক আছে, সেইটা হচ্ছে পশ্চাৎতালু বা পিছের তালু। একটা জিনিস দেখবা যে সামনের যে অংশটা এটা হচ্ছে শক্ত, দাঁতের একটু পিছে যে অগ্রতালুটা আছে এটা হচ্ছে শক্ত, এটাকে কিন্তু লিখেও দিচ্ছে যে এটা হচ্ছে শক্ত তালু, আর পিছের যে পোর্শনটা যেটার পরপরই হচ্ছে আলজিভের উৎপত্তি সেই জায়গাটা হচ্ছে নরম তালু বা সেটাকে মূর্ধাও বলা হয়, এবং নরম তালুটার পরপরই তোমরা পেয়ে যাওয়া হচ্ছে আলজিব। তোমাদের জন্য বলছি যে ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম, তোমরা আলজিব ধরে নাড়াচাড়া করার চেষ্টা করো না, মানে তোমাদের বায়োলজি নিয়ে অনেক ইন্টারেস্ট থাকতে পারে, তোমরা বড় হয়ে ডাক্তার হতে চাইতে পারো, কিন্তু প্রপার মেডিকেল নলেজ থাকা ছাড়া তোমরা আলজিব ধরে টানাটানি করার চেষ্টা করো না, এটার ফলাফল ভালো না হওয়ার সম্ভাবনাই বেশি, ঠিক আছে? কিন্তু আমরা তো সবাই জানি আলজিব কোনটা। আচ্ছা, তারপরে দেখি, এরপর আছে হচ্ছে জিহ্বাগ্র, তার মানে হচ্ছে জিহ্বার যে অগ্র, এই যে এটা এটা, বুঝছো? তারপর হচ্ছে সম্মুখ জিহ্বা, সম্মুখ জিহ্বা হচ্ছে দেখা
জিহ্বার সামনের যে অংশটা এটা হচ্ছে সম্মুখ জিহ্বা, পশ্চাৎ জিহ্বাটা হচ্ছে ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না, পশ্চাৎ জিহ্বা হচ্ছে জিহ্বার পেছনের অংশটা। নাসা গহ্বর, নাসা নাসা মানে হচ্ছে ওই যে ন্যাশনাল অ্যারোনট যে অ্যারোনটিক্স যে ব্যাপারটা এইটা না, মানে হচ্ছে নাসা বলতে এখানে আমেরিকার যে মহাকাশ ভ্রমণের যেই এজেন্সিটা সেটা না, নাসা বলতে এখানে নাক বোঝানো হচ্ছে। তো এই যে নাকের যে গহ্বরটা বা নাকের যে ছিদ্রটা এটাকে বোঝানো হচ্ছে। স্বরপল্লব বা স্বরতন্ত্রী মূলত হচ্ছে এইটা, এখানে আমাদের একটা স্বরপল্লব বা স্বরতন্ত্রী থাকে, ভোকাল কর্ড বলতে আমরা যেটা বুঝি আর কি। তো আমরা যখন কথা বলি, কথা বলার সময় যদি গলার এই জায়গাটা ধরি, তাহলে দেখবা যে এখানে একটা কম্পন অনুভূত হয়, এটাই হচ্ছে স্বরপল্লব বা স্বরতন্ত্রী। আর ফুসফুস কোনটা, এটা তো বুকের ভেতর থাকে, এটা এই মুহূর্তে তোমাদেরকে ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না। ফুসফুস দিয়ে মূলত আমরা নিঃশ্বাস নিই, বাতাস ধরে রাখি, বাতাস ছাড়ি। সো আশা করি ফুসফুস জিনিসটা কি এটাও তোমাদের কাছে ক্লিয়ার। আচ্ছা, তারপরে আমাদের বুদ্ধিমান বন্ধু সামিয়া বলছে যে নিজের আলজিব্বা ধরে ধরার চেষ্টা করবো না, অন্য একটা ধরার চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখি। এখন আমরা একটু দেখে নেই যে এখানে কিছু বইয়ের কথাবার্তা বলা আছে, আমরা বইয়ের কথাবার্তাগুলোকে একটু সহজ করে বোঝার চেষ্টা করি। তো ধ্বনি উচ্চারণ করার ক্ষেত্র বিশেষ অনুযায়ী, উচ্চারণ করার জায়গা অনুযায়ী ব্যঞ্জন ধ্বনিকে পাঁচটা ভাগে ভাগ করা হয়। এই পাঁচটা ভাগ কোনটা? ব্যঞ্জন ধ্বনিকে পাঁচটা ভাগে ভাগ করার কথা শুনলেই তোমরা বুঝে ফেলবা যে এগুলো হচ্ছে যে পাঁচটা যে বর্গ আছে, ক চ ট ত প, এইভাবে মনে রাখবা। আমি আলাদা করে কোনো ছন্দ টন্দ দিয়ে এটা কখনো মনে রাখতাম না, আমি জাস্ট সিম্পলি এভাবে মনে রাখতাম, ক চ ট ত প, ক চ ট ত প। ঠিক আছে, কয়েকবার বলবা দিনে, এমনি সুর করে করে বলবা, ক চ ট ত প, ক চ ট ত প, দেখবা যে এমনি মনে থাকবে। ঠিক আছে, তো ক দিয়ে হয় কি, কণ্ঠ প্রথমটা, তালব্য ত, ত বর্গ মূর্ধন্য, এটা হচ্ছে ক ট কি ক চ, এটা হচ্ছে ট বর্গ, তারপর দন্ত হচ্ছে দ বর্গ, আর লাস্টটা হচ্ছে প বর্গ। ঠিক আছে, ক চ ট ত প, এই পাঁচটা হচ্ছে উচ্চারণ। আমি একটা চার্ট দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেব, কোনো সমস্যা নেই। তারপরে দেখি, তো এইখানে অলরেডি বলা হচ্ছে, দেখো আমি যেটা মাত্রই তোমাদেরকে বললাম সেটাই আবার এখানে দেওয়া হচ্ছে, যে ক খ গ ঘ ঙ অর্থাৎ প্রথম যে বর্গটা রয়েছে, আমি একটু তোমাদের জন্য আলাদা করে মার্ক করে দিই যে এখানে বর্গের বাইরেও যেহেতু এক দুইটা বর্ণ আছে, সেগুলো তোমাদের জন্য একটু মার্ক করে দিই। ঠিক আছে, দেখো জিহ্বা মূল, জিহ্বা দিয়ে যেই বর্ণগুলো উচ্চারণ হয় ক বর্গের, সেগুলো হচ্ছে ক খ গ ঘ ঙ। অগ্রতালু দিয়ে হয় হচ্ছে চ বর্গে, চ ছ বর্গীয় জ ঝ ঞ, ঞটাকে আলাদা রাখা হয়েছে। আচ্ছা, তারপর কি, তারপর হচ্ছে পশ্চাৎ দন্তমূল দিয়ে কোনগুলো উচ্চারণ হয় আমরা এখানে দেখতে পাচ্ছি, ট ঠ ড ঢ মূর্ধন্য, তারপরে এই যেগুলো আছে এইগুলো আবার বর্গের বাইরে। ঠিক আছে, এরপরে ত বর্গে দেখতে পাচ্ছি ত থ দ ধ দন্তন্য। ঠিক আছে, ল আর স, লস যেটা সেটা আবার হচ্ছে এখানকার বাইরে। ওষ্ঠতে আমরা দেখতে পাচ্ছি প ফ ব ভ ম, অর্থাৎ বর্গের গুলোই আছে। তো চ ছ বর্গীয় জ ঝ, চ ছ বর্গীয় জ ঝ ঞ, আমরা কি ঞটা লিখতে পারবো বাংলায়? হ্যাঁ, লিখতে পেরেছি। তো এই যে এইগুলো হচ্ছে অগ্রতালু দিয়ে উচ্চারিত। তো বর্গের প্রথম পাঁচটা ঠিক আছে, পরের যেগুলো সেগুলোকে আমরা একটু আন্ডারলাইন করে দিই, যাতে তোমরা আলাদা করে বুঝতে পারো যে এগুলো আসলে এই বর্গের বাইরে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ক চ ট ত প এইগুলো সিরিয়াল বাই হচ্ছে জিহ্বা মূল, অগ্রতালু, পশ্চাৎ দন্তমূল, অগ্রদন্তমূল, ওষ্ঠ, এই উচ্চারণ স্থানগুলোর মাধ্যমে উচ্চারিত হয়। এগুলোর সাথে কিছু গেটিস আছে, কিছু এক্সট্রা আছে, যেমন হচ্ছে এইটা দেখেছো, তালব্যস্ব জ মূর্ধন্যস, তার সাথে আছে হচ্ছে মূর্ধন্যস র ডশূন্য র ঢশূন্য র, তার সাথে আছে হচ্ছে ল দন্তস্য, এই জিনিসগুলো কিন্তু আলাদা করে আছে এখানে। ঠিক আছে, আচ্ছা তো আমরা উচ্চারণ স্থান অনুযায়ী এগুলোর নামও কিন্তু বলতে পারবো। আচ্ছা, তারপর দেখি, এরপরে দেখি, কে যেন বললো যে ভাইয়া 30 মিনিট হয় নাই, অনেক পড়াই ফেলছেন। আচ্ছা, আমার কাছে তোমাদেরকে আমি দেখাই কয়টা স্লাইড আছে এই ক্লাসটা নেওয়ার জন্য। আমার কাছে টোটাল স্লাইড আছে হচ্ছে 60টা, 60।
আর এখন আমি আছি মাত্র 10 নম্বর স্লাইডে। সো টেনশনের কোনো কারণে আরো অনেক কিছু পড়ানো বাকি আছে, কোনো সমস্যাই নাই, ঠিক আছে? তারপরে এরপরে দেখি, এইখানে একটা প্রশ্ন তোমাদের মাথায় আসতে পারে যে মূর্ধন্য ষটা যে আমরা দেখতে পাচ্ছি, দেখো এই যে মূর্ধন্য ষটা, এটা দুইটা জায়গায় দেখা যাচ্ছে কেন? কারণটা খুবই স্বাভাবিক বা খুবই সহজ। কারণ হচ্ছে বর্ণটা বা শব্দতে যখন উচ্চারিত হয় তখন শব্দ উচ্চারণ ভেদে এক এক সময় মূর্ধন্য ষটা এক এক ভাবে উচ্চারণ হয়, এই জন্য দেখা যায় যে উচ্চারণ স্থানটা একটু ভিন্ন হতে পারে। তার মানে হচ্ছে যে দেখো, কখনো কি কখনো কিন্তু দন্ত্যষটা তালব্যশর মতো উচ্চারণ হয়। যেমন আমরা ওই যে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের শুভা পড়েছি না, শুভাকে কিন্তু শুভা বলা যায়, শুভা বলা যায়, অনেক কিছু বলা যায়। অর্থাৎ দেখা যায় যে একটা শব্দে যে উচ্চারণটা, যেই অক্ষরটা লেখা আছে, সেটা বিভিন্ন রকম ভাবে উচ্চারণ করতে হয় আমাদেরকে বিভিন্ন সময়। এই কারণেই দেখা যায় যে ওই বর্ণটার উচ্চারণ স্থানটাও তখন ডিফারেন্ট হয়ে যায়, আলাদা হয়ে যায়, ঠিক আছে? তারপরে দেখি, কুশল দত্ত জিজ্ঞেস করেছে আজকে কি 60টা স্লাইড পড়ানো হবে? অবশ্যই না, আমি তো তোমাদেরকে পড়ানোর জন্য একসাথে যখন কন্টেন্ট রেডি করেছি তখন 60টা স্লাইড রেডি করেছি। তার মানে অবশ্যই না যে অবিবেচকের মতো তোমাদেরকে আজকেই 60টা স্লাইড আমি গেলানোর চেষ্টা করবো। আমি এই কারণে শুরুতে বলেছি যে আমরা একটু আস্তে আস্তে করে আগাবো, ঠিক আছে? আমরা একটু আস্তে আস্তে করে আগাবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, তারপরে হ্যাঁ, জুমার আগেই ক্লাস শেষ হবে, এত চিন্তা, আরে কোথায় আছে জুমার টাইম আর কোথায় আছে আমাদের ক্লাস, কোনো সমস্যা নেই। তারপরে দেখি, এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি তোমরা এগুলা যখন পড়বা তখন তোমরা পড়েই বুঝবা, আলাদা করে আমি এই জায়গা থেকে বোঝাবো না। আমি তোমাদেরকে একটা চার্ট বোঝাবো, সেই চার্টটা দেখলেই তোমাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তো উচ্চারণের বৈশিষ্ট্য অনুযায়ী স্পর্শধ্বনিকে, স্পর্শধ্বনি কোনগুলা, ওই যে 25টা, ক থেকে ম পর্যন্ত, ওই স্পর্শ ব্যঞ্জনগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, একটা অঘোষ আর একটা ঘোষ। অঘোষ কোনটা? অ মানে কি বলতো? অ মানে না, মনে আছে? অ মানে না, ঘোষ মানে মনে রাখবা, ঘোষ মানে কাপা। তো অঘোষ মানে কি? যেটা কাঁপে না, যেই ধ্বনিগুলো উচ্চারণের সময় স্বতন্ত্র যেটা, সেটা কাঁপে না। বাস্তবে আসলে এমনটা সম্ভব না, অল্প হলেও একটু কাঁপে। তো অল্প ঘোষ যেটা, মনে রাখবা যে অল্প কাঁপে যেটা, বা অঘোষও মনে রাখতে পারো যেটা কাঁপে না। অঘোষ বলতে বোঝানো হয়, দেখো এখানে ডেফিনেশনে কি লেখা হচ্ছে, যে ধ্বনি উচ্চারণের সময় স্বতন্ত্রী অনুরণিত, মানে অনুরণ মানে কাঁপা, কাঁপে না, সেটাকে বলা হয় অঘোষ ধ্বনি। যেমন কিছু দেওয়া আছে, একবারে বোঝাবো চার্ট থেকে, কোনো সমস্যা নেই। আর অঘোষ ধ্বনি যদি তুমি মনে রাখতে পারো, অঘোষ ধ্বনি যেগুলো কাঁপে না, ঘোষ ধ্বনি কোনগুলো, যেগুলো কাঁপে। তো এদেরকে আবার দুই ভাগে ভাগ করা যায়, অল্পপ্রাণ আর মহাপ্রাণ, অল্পপ্রাণ আর মহাপ্রাণ, ঠিক আছে? তো দেখি, এই যে একটা চমৎকার, একটা চমৎকার জমির বন্টন আমরা দেখতে পাচ্ছি। তোমরা আগে এটা একটু দেখো, তারপরে এটা আমি তোমাদের জন্য এক্সপ্লেইন করছি, এটা তোমাদের জন্য ক্লাসের আগে আগেই বানিয়েছি, যাতে করে কিনা তোমাদের পুরো ব্যাপারটা মনে রাখতে খুবই ইজি হয়, ঠিক আছে? আচ্ছা, একজন বলেছে অঘোষ মানে যে ঘুষ খায় না, ওকে। আচ্ছা আসো, এখন আমরা চার্টটা দেখি। আমরা যদি এই চার্টটা মনে রাখতে পারি তাহলেই, চার্টটা একটু বুঝে নেই, চার্টটা বুঝলে কিন্তু আমাদের অঘোষ, ঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ আলাদা করে আর মনে রাখতে হবে না। চার্টটা মনে রাখার কিছু ট্রিক আছে, এই ট্রিকগুলো আমি ক্লাসেই বলবো, এই ট্রিকগুলো তোমাদের জন্য আমি আলাদা করে লিখে দিব না, তাহলে দেখা যাবে যে তোমরা ক্লাসে মনোযোগ দিবে না, এরপর থেকে তোমরা সবসময় ক্লাসের পরে লেকচার স্লাইডের আশাতেই থাকবা। আচ্ছা দেখো, অঘোষ কোনটা? আগেই বলেছি অঘোষ যেইটা, যেই বর্ণগুলা উচ্চারণ করার সময় কাঁপে না, স্বতন্ত্রীটা অনুরণন করে না বা কাঁপে না, এখন এগুলো অঘোষ। আর ঘোষ কোনগুলা? ঘোষ যেখানে কাঁপে, স্বতন্ত্র যেটা সেটা কাঁপে। এখন দেখো, আমরা দুইটা বাড়ির বর্ডার দেখি, একটা ঘোষ পরিবারের বাড়ি, দেখো এটা এই যে কালো বর্ডারটা দেখতে পাচ্ছ, এইটা ঘোষ পরিবারের বাড়ির সীমানা, আর এইটা অঘোষ পরিবারের বাড়ির সীমানা, বুঝছো? এটা ঘোষ পরিবারের বাড়ির সীমানা, আর এটা অঘোষ পরিবারের বাড়ির সীমানা। তো এটা
ঘোষ বংশ, এটা কি? এটা হচ্ছে অঘোষ বংশ। আচ্ছা, এখন অঘোষরা হচ্ছে অল্প বড়লোক, কি বললাম মনে রাখো, কিন্তু ট্রিকগুলো মনে রাখলে তোমাদের এই চারটা সবসময় মনে রাখতে সুবিধা হবে। অঘোষরা হচ্ছে অল্প বড়লোক, বুঝছো? অল্প বড়লোক কিরকম? ওদের সম্পত্তির পরিমাণ দেখো, ওদের সম্পত্তির পরিমাণ হচ্ছে 1-2, মানে হচ্ছে এখানে আছে হচ্ছে, এইখানে হচ্ছে 1 লক্ষ টাকা, এখানে হচ্ছে 2 লক্ষ টাকা, এভাবে মনে রাখো। অল্প বড়লোক বলেছি কিন্তু, গরিব না, এই জন্য হাজার বললাম না। 1-2, ওদের সম্পত্তির বিবরণ দেখো, 1 লক্ষ 2 লক্ষ, ঠিক আছে? অঘোষরা অল্প বড়লোক, ওদের সম্পত্তির পরিমাণ হচ্ছে 1 লক্ষ টাকা, এই যে এখানে লেখা আছে 1 লক্ষ টাকা, এখানে লেখা আছে 2 লক্ষ টাকা। আর ঘোষরা কিন্তু অল্প বড়লোক না, ঘোষরা কিন্তু একদম আদি ও অকৃত্রিম ঘোষ, বা হচ্ছে ঘোষ বংশের অধিকারী তারা। তো ঘোষরা বেশ বড়লোক, ঘোষদের টাকার পরিমাণ দেখো 3 লক্ষ 4 লক্ষ, কত? 3 লক্ষ আর 4 লক্ষ টাকা, বুঝছো? তার মানে এখন আমরা কিভাবে মনে রাখবো, এখানে যে দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, এগুলো হচ্ছে মূলত যে একটা বর্গের সিরিয়াল, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর। যেমন হচ্ছে ক বর্গের প্রথম বর্ণটা হচ্ছে, 1 নম্বর বর্ণ হচ্ছে ক, 2 নম্বর বর্ণ হচ্ছে খ। যেহেতু এরা দুইজনই অল্প বড়লোক, অর্থাৎ এদের যে ক্রমটা, ক্রমটা যেহেতু কম, এদের অর্থের পরিমাণটা যেহেতু কম, যেটা আমরা একটু আগে বুঝছিলাম ট্রিক হিসেবে, এই কারণে এরা হচ্ছে অল্প, এরা হচ্ছে অঘোষ, ঠিক আছে? অঘোষ, ক্লিয়ার? আচ্ছা, তো এরা হচ্ছে অঘোষ। 1 আর 2 হচ্ছে অঘোষ, 1 আর 2 কি? 1 আর 2 হচ্ছে অঘোষ। এখন ঘোষ কোন দুইটা? ঘোষ হচ্ছে বড়লোক যারা, 3 আর 4, ঠিক আছে? অঘোষরা হচ্ছে অল্প বড়লোক, ওরা হচ্ছে 1 আর 2, আর ঘোষরা হচ্ছে বেশি বড়লোক, ওরা হচ্ছে 3 আর 4। একদম তুমি সিরিয়াল দেখলে বুঝবা, 1 আর 2 আর 3 আর 4। 1 আর 2 হচ্ছে কম, 1 আর 2 হচ্ছে কম, আর 3 আর 4 কি? 3 আর 4 হচ্ছে বেশি, বুঝছো? অঘোষ আর ঘোষ মনে থাকবে? আচ্ছা, তো এখন কে যেন বিদ্রোহী সারাফি বলছে, বেশ একটা বিদ্রোহের ডাক দিয়েছে, অঘোষ বাড়ির ছেলে ঘোষ বাড়ির মেয়েকে নিয়ে পালালো। না না, বাংলা সিনেমার ঘটনা তো এখানে লিখতে পারি নাই। আচ্ছা, তো আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে অঘোষ কোনগুলা, অঘোষ হচ্ছে যেটা একটু অল্প বড়লোক, অর্থাৎ যেটা সিরিয়াল নাম্বার কম, 1 আর 2 একদম কম। দেখো, এক আমরা আমাদের যে গেমটা, এই গেমটা হচ্ছে 1, 2, 3, 4-এর মধ্যে, 5 আমরা বাদ রাখলাম, 5 একদম পুরোপুরি ব্যতিক্রম। 1, 2, 3, 4, এই যে চারটা সিরিয়াল, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, তো চারটা সিরিয়ালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, আমরা প্রথমে দুই ভাগ করলাম, একটা হচ্ছে 1, 2, 1 আর 2 অঘোষ বা অল্প বড়লোক, আর 3 আর 4, 3 আর 4 এটা কি? এটা হচ্ছে বেশি বড়লোক বা ঘোষ, এইভাবে আশা করি মনে রাখতে পারবো। আচ্ছা, তারপরে দেখি, এরপরে আমরা দেখতে হবে অল্পপ্রাণ আর মহাপ্রাণ, এরপরে আমরা দেখতে পারবো কি অল্পপ্রাণ আর মহাপ্রাণ। দেখো গেমটা কিসের? গেমটা হচ্ছে 1, 2, 3 আর 4-এর মধ্যে। অল্পপ্রাণ মানে হচ্ছে একদম, অল্প মানে কি? অল্প মানে তো কম, আর মহামানে তো বেশি, এমনিতেই বোঝা যাচ্ছে। অল্প হচ্ছে সিরিয়ালের 1, 2, 3, 4, এই সিরিয়ালের মধ্যে বিজোড় যেগুলা, দেখো 1, 2, 3, 4-এর মধ্যে বিজোড় হচ্ছে 1 আর 3, আর মহা হচ্ছে কি বা জোড় হচ্ছে কোনটা? 2 আর 4। এখন দেখো তো 1 আর 3-এর যোগফল কত? 1 আর 3-এর যোগফল হচ্ছে, দেখো 1 আর 3-এর যোগফল হচ্ছে 4, আর 2 আর 4-এর যোগফল হচ্ছে 6। 1 আর 3-এর যোগফল দেখো, এই যে 1 আর 3-এর যোগফল হচ্ছে, 1 আর 3-এর যোগফল হচ্ছে 4, আর 2 আর 4-এর যোগফল হচ্ছে 6। তাহলে এবার বলো তো, এইটা আর এটার যোগফল বড় নাকি এইটা আর এটার যোগফল বড়? অর্থাৎ 2 আর 4-এর যোগফলটা কিন্তু বড়, বা এটাকে আমরা মহা বলতে পারি। অল্প প্রাণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 1 আর 3-এর যোগফলটা ছোট, অল্প বা কম, এই কারণে এটাকে আমরা বলতে পারছি অল্প প্রাণ। তার মানে আমরা যেভাবে মনে রাখবো সেটা হচ্ছে, অল্প প্রাণ আর মহাপ্রাণের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে যেইটা জোর 1 আর 4-এর মধ্যে, যেগুলো জোর, জোরের যোগফল যেহেতু বেশি হবে, 2 আর 4-এর যোগফল যেহেতু বেশি হবে, 2 আর 4-এর যোগফল যেহেতু টোটাল 6 হবে, এই কারণে এটা হবে মহাপ্রাণ। আর অল্প প্রাণ কোনটা? যেইগুলো হচ্ছে বিজোড়, অর্থাৎ বিজোড় সিরিয়াল, 1, 3, 1, 3, এটা যেহেতু বিজোড় সিরিয়াল এবং এই দুইটার যোগফল 4, যেহেতু মহাপ্রাণের দুইটা সিরিয়াল, যে সিরিয়ালের যোগফল হচ্ছে কম, এই কারণে অল্প প্রাণীটা কি হয়ে যাচ্ছে? অল্প প্রাণীর যোগফলটা কম হচ্ছে, বা এটাকে আমরা বলতে পারছি অল্প, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখি, সো আশা করি এটা আমরা
বুঝতে পেরেছি। আমরা যখন তোমাদেরকে এই স্লাইডটা দিয়ে দিব তখন তোমরা পুরোটুকু স্লাইড দেখেও ব্যাপারটা বুঝবা। তারপর হচ্ছে আমরা নাসিক্য বর্ণ দেখতে পাচ্ছি, প্রত্যেকটা মনে রাখবা প্রত্যেকটা বর্গের পঞ্চম যে বর্ণটা রয়েছে ক চ ট ত প, প্রত্যেকটা বর্গের পঞ্চম যে বর্ণটা রয়েছে সে পঞ্চম বর্ণটা বাই ডিফল্ট নাসিক্য বর্ণ। যেমন হচ্ছে উঁ ঞ মূর্ধন্য দন্ত্য ম, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে নাসিক্য বর্ণ, বা যেগুলো উচ্চারণ করতে হিমেশ রেশমিয়ার মতো নাকের ব্যবহার করতে হয় সেগুলোকে আমরা বলি উঁ ঞ মূর্ধন্য দন্ত্য ম, এগুলোকে আমরা বলি নাসিক্য বর্ণ, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখি, এখন এখানে আমরা আবারও একই জিনিস দেখতে পাচ্ছি, এটা আমরা একটু পড়লেই পারবো, সেটা হচ্ছে যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপে স্বল্পতা থাকে তাকে বলা হয় অল্প প্রাণ ধ্বনি। যেমন কোনগুলো এখন আমাকে একটু কমেন্টে লিখে জানাও তো, এখানে এখানে দেখো আমাকে একটু কমেন্টে লিখে জানাও তো, অল্প প্রাণ ধ্বনি বর্গের কয় নাম্বার সিরিয়ালের ধ্বনিগুলো অল্প প্রাণ হয়, কমেন্টে লিখে জানাও দেখি। কমেন্টে ঝটপট লিখে জানাও যে বাক্যের আচ্ছা কমেন্টে এখন লিখে জানাও যে বর্গের কোনগুলো কয় নম্বর সিরিয়ালের যে ধ্বনিগুলো রয়েছে সেগুলো অল্প প্রাণ ধ্বনি হয়। এমডি পলক বলছে 1-3, তানভীর তারেক 1-3 বলছে, জাহানার আক্তার 1-3 বলছে, আয়েশা বিনতে রুহ 1-3 বলছে। তার মানে 1 আর 3 কোনটা অল্প প্রাণ, অল্প প্রাণ 1-3 কম কিন্তু, ঠিক আছে। ওকে ডান, এইবার তোমরা আমাকে বলো, ইব্রাহিম খলিল বলছে ক্লাস 6 থেকে এই ব্যাকরণ পড়ছি তাও মনে রাখতে পারি না, ক্লাসটা এই জন্য কিন্তু তোমাদেরকে ধীরে ধীরে আস্তে আস্তে বারবার একই জিনিস বারবার পড়াচ্ছি। অনেকে অনেক সময় বিরক্ত হতে পারো যে ভাইয়া এটা তো বুঝলাম, একই জিনিস আবার বলেন কেন, এটা আবার পড়ান কেন। কারণ হচ্ছে বারবার বারবার যখন তোমাদেরকে একটা জিনিস বলা হয় তখন এই জিনিসটা আমাদের মস্তিষ্কে গেঁথে যায় এবং এই জিনিসটা আমরা সহজে আর ভুলি না, বুঝছো। আমাদের আমি যখন ঢাকা কলেজে পড়তাম আমাদের ফিজিক্স পড়াতেন হচ্ছে মোমেন স্যার এ সেকশনে, এবং মোমেন স্যার এই জিনিসটা করতেন, সেটা হচ্ছে যে একটা জিনিস তিনি অন্তত পক্ষে 3 বার বলতেন এবং অন্তত পক্ষে 2 বার সেটা আমাদেরকে দিয়ে বলাতেন। তার মানে হচ্ছে ভেক্টরের একটা সংজ্ঞা মোমেন স্যার নিজে একবার বলতেন, তারপর তারপর হচ্ছে তিনি বলতেন সাথে আমরা বলতাম, এরপরে আমরা আবার নিজেরা বলতাম। সেটার ফলে যেটা হতো যে একটা জিনিস তখনই আমাদের কিন্তু একদম মাথায় গেঁথে যেত, ঠিক আছে। আচ্ছা এখন সামির আফরোজ অপশনই বলছে যে আমার কমেন্ট পড়েন না কেন, এইবার আমাকে বলো যে মহাপ্রাণ ধ্বনি কয় কয় নাম্বার সিরিয়াল। অলরেডি ঐশ্বরিয়া মল্লিক লিখে ফেলেছে 2 আর 4, দেখি। বিজয় সাহা লিখেছে অল্প প্রাণ 1-3, মহাপ্রাণ 2-4, আর নাসিক্য 5। ফ্যান্টাস্টিক, খুবই ভালো, দেখি ঝটপট লিখে জানো মহাপ্রাণ ধ্বনি কোনগুলা। এই তো তোমরা অলরেডি কোট করে ফেলছো। আরে কমেন্টে অনেক মোমেন স্যারের ফ্যান ফলোয়ার দেখা যাচ্ছে, তো মোমেন স্যারের সাথে তোমাদের কথা হলে তোমরা বলো যে আমি 15 ব্যাচের ফারহান স্যারকে সালাম দিয়েছি, ঠিক আছে, যারা ঢাকা কলেজের স্টুডেন্ট আর কি তোমরা। আচ্ছা তো তোমরা অলরেডি সবাই সঠিক উত্তর দিয়েছো, এটা কিন্তু বেশ চমৎকার একটা ব্যাপার যে তোমরা অল্প প্রাণ ধ্বনি কোনগুলো আর মহাপ্রাণ ধ্বনি কোনগুলা আলাদা করতে শিখে গেছো। অল্প প্রাণ হচ্ছে কম যেগুলো সিরিয়ালের 1 আর 3, আর মহাপ্রাণ হচ্ছে যেগুলো বেশি 2 আর 4। মনে রাখবো অল্প প্রাণ হচ্ছে, আমি একটু এইখানে একটু লিখে দেই হ্যাঁ, যাতে হচ্ছে তোমরা পরেও যখন পড়বা তখন মনে রাখতে সুবিধা হয়। অল্প প্রাণ কোনগুলা, অল্প প্রাণ হচ্ছে বিজোড় সিরিয়াল, হ্যাঁ অল্প প্রাণ কোনগুলা, বিজোড় সিরিয়াল। আচ্ছা আর মহাপ্রাণ কোনগুলা, মহাপ্রাণ হচ্ছে জোড় সিরিয়াল, ঠিক আছে, এইবার মনে থাকবে। আচ্ছা এই যে লিখে দিলাম, আশা করি তোমাদের এইবার মনে থাকবে। তারপরে দেখি, এরপরে হচ্ছে উষ্মধ্বনি, উষ্মধ্বনি কোনগুলো। দেখো 4টা বর্ণকে উষ্মধ্বনি বলা হচ্ছে, 4টা বর্ণকে উষ্মধ্বনি বলা হচ্ছে, একটু আস্তে আস্তে পড়াবো আগেই বলেছি, কারণ হচ্ছে না হলে আমাদের আবার মনে থাকে না, ঠিক আছে। তারপরে উষ্মধ্বনি তালব্যস্ব, এইটা কিন্তু এইটার উচ্চারণ কিন্তু তালিব্যাস্য না, ঠিক আছে, এটার উচ্চারণ কি, এটার উচ্চারণ কিন্তু তালিব্যাস্য না, এটার উচ্চারণ হচ্ছে তালব্য, তালু আছে না, তালু থেকে তালব্য
তালব্য স যেটা, সেটা হচ্ছে এই যে এইটা, এই যে তালব্য স কি বললাম এটার উচ্চারণ তালিব্যাস্য না। আচ্ছা, এরপরে হচ্ছে এইটা হচ্ছে মূর্ধন্য স, এটা কিন্তু মধ্যাহ্ন স না, এটা কি মধ্যাহ্ন স না, কিন্তু এটা মূর্ধন্য। মূর্ধন্য মানে হচ্ছে যে উপরে যে মূর্ধাটা আছে এটা মূর্ধন্য স। এইটা এটা কিন্তু দন্তাস্য না, এটা হচ্ছে দন্তস্য। দন্ত আছে না, দন্ত দাঁত, দন্তস্য, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে আছে হচ্ছে হ। এখন এই চারটা বর্ণে যেই ধ্বনিটা, এই চারটা বর্ণ দিয়ে আমরা যেই ধ্বনি উচ্চারণ করি সেগুলোর সময় দেখা যায় যে আমরা যতক্ষণ পর্যন্ত ইচ্ছা আমাদের শ্বাস আমরা ধরে রাখতে পারি। তার মানে হচ্ছে এইখানে কিছু কিছু বর্ণ আছে যেগুলো উচ্চারণ করলে আমরা এমনি হাঁপায় যাই, বুঝছো? অনেক বড় বড় শব্দ আছে, বাক্য আছে, কিন্তু এই যে চারটা ধ্বনি আছে, বর্ণ আছে, তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, হ, এগুলো দিয়ে যখন আমরা কোনো শব্দ বা বর্ণ বা ধ্বনি উচ্চারণ করি তখন শ্বাসটা, নিঃশ্বাসটা আমরা যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ধরে রাখতে পারি। এই জন্য এগুলোকে বলা হয় উষ্ম ধ্বনি বা শীষ ধ্বনি, শীষ ধ্বনি। হ্যাঁ, আচ্ছা, তো এর মধ্যে আবার আরেকটা ক্লাসিফিকেশন আছে যে তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য তিনটা বর্ণে ধ্বনিত ধ্বনি, অঘোষ অল্পপ্রাণ, আর হ হচ্ছে হ ঘোষ মহাপ্রাণ ধ্বনি। আলাদা করে এইটা লিখলে তোমরা আবার এখান থেকে পড়তে গিয়ে হয়তো কনফিউজ হবা, এটা বাদ দিয়ে দিলাম। এটা তোমরা এইখান থেকে যে এই যে তোমাদের, এই যে তোমাদের চারটা আছে, এই চারটা থেকে তোমরা বের করে নিতে পারবা যে এটা আসলে কোন ধ্বনি, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখি। হ্যাঁ, এরপরে হচ্ছে অন্তস্থ ধ্বনি, মানে যেটা হচ্ছে অন্তে থাকে। অন্ত মানে কি, মানে যেটা ভিতরে থাকে, বুঝছো? তো কিসের ভিতরে থাকে দেখো, জ ব ডব্লিউ, ঠিক আছে, মানে হচ্ছে এই যে বফলাটা আছে, ঠিক আছে, এইটার যে উচ্চারণ স্থানটা এটা দেখা যায় যে স্পর্শ আর উষ্মধ্বনির মাঝামাঝি। উষ্মধ্বনিটা কোনটা আমরা তো মাত্রই দেখলাম, তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, হ, এইটার যে উচ্চারণ স্থান আর হচ্ছে স্পর্শধ্বনি, ক থেকে ম পর্যন্ত যে ধ্বনিগুলা সেগুলা হচ্ছে স্পর্শধ্বনি, এগুলার মাঝামাঝি যেটা উচ্চারণ স্থান সেগুলো হচ্ছে অন্তস্থ ধ্বনি। তো অন্তস্থ ধ্বনি কোনগুলা? অন্তস্থ ধ্বনি হচ্ছে এই যে এগুলা, জ ব ডব্লিউ, ফলে যেটা লেখা যায় আর কি। যেমন হচ্ছে আমি তোমাদেরকে লিখে দেখাই, যেমন দেখেছো, তারপর মনে করো ত, এই যে তয়ের নিচে যে বফলা লিখলাম, তারপর মনে করো পয়ের নিচে যে বফলা লিখলাম, হ্যাঁ, এইগুলাই হচ্ছে এইখানে নিচে যেগুলা উচ্চারিত হচ্ছে সেগুলাই হবে হচ্ছে অন্তস্থ ধ্বনি। তারপরে দেখি, তারপরে দেখি, হ্যাঁ, আচ্ছা, তোমরা একটু ক্লাসে মনোযোগ দেওয়ার চেষ্টা করো, কারণ হচ্ছে যদি আজকের ক্লাসটাতে মনোযোগ না দাও দেখা যাবে যে এত ধীরে ধীরে এত সময় নিয়ে আর কোনো ক্লাস তোমরা করতে পারার সম্ভাবনা সামনে খুবই কম, কারণ সামনে দেখবা যে অন্যান্য ক্লাসের প্রেশার আরও বাড়বে। যখন যখন হচ্ছে তোমাদের, আমি তোমাদেরকে বলি, সামনে যখন এইচএসসি পরীক্ষা থাকবে, অ্যাডমিশন টেস্ট থাকবে, তখন ফিজিক্স, কেমিস্ট্রি বা অ্যাকাউন্টিং, ইকোনমিক্স এগুলো পড়তে গিয়ে তোমাদের জন্য বাংলার জন্য সময় বের করাটা খুবই কঠিন হবে। এখন যদি মনোযোগ দিয়ে একবার পড়ো এবং এটা যদি একবার প্র্যাকটিস করে একদম ফুল প্রুফ করে নাও মাথার মধ্যে, তাহলে দেখা যাবে যে তখন শুধু ধূপধাপ রিভাইজ দিলেই হয়ে যাবে ব্যাপারটা, ঠিক আছে। কিন্তু পরীক্ষার আগে গিয়ে যদি তুমি তোমার বাংলার পিছনে আবার পুরো বাংলাটা বুঝতে সময় ব্যয় করতে হয়, তাহলে দেখবা যে বাকি যে সাবজেক্টগুলো রয়েছে, যে সাবজেক্টগুলো কঠিন এবং আরও বড়, সেই সাবজেক্টগুলো পড়ার জন্য তুমি উপযুক্ত বা যথেষ্ট সময় পাচ্ছ না। অলরেডি কিন্তু তোমরাই বলেছো যে ক্লাস সিক্স থেকে এই ব্যাকরণগুলো পড়ছি, কিন্তু এখনও মনে থাকে না, কারণ হচ্ছে কখনোই আমরা এই যে জিনিসগুলো পড়ছি এগুলো আমরা ঠিকঠাক মতো মনোযোগ দিয়ে পড়ছি না। আমরা যদি ঠিকঠাক মতো মনোযোগ দিয়ে পড়তাম তাহলে কিন্তু আমরা একবার পড়লে জিনিসটা বুঝে যেতাম। এই কারণেই তোমাদের আজকের ক্লাসটা একটু আমি ধীরে ধীরে করাচ্ছি, যাতে করে আমরা এই যে যা পড়ছি কন্টেন্টগুলো এগুলো আমরা সবসময় মনে রাখতে পারি, ঠিক আছে। তারপরে
আচ্ছা, সোনিয়ামও প্রশ্ন করেছে, বর্ণ আর ধ্বনি কি একই কিনা? দেখো, ধ্বনি হচ্ছে মূলত আমাদের যে উচ্চারিত যে জিনিসটা, ঠিক আছে, উচ্চারণটা হচ্ছে ধ্বনি, আর সেটা যে লিখিত রূপটা সেটা হচ্ছে বর্ণ। তার মানে কখনো কখনো ধ্বনি আর বর্ণ আমরা একই মনে করি, কিন্তু ধ্বনি আর বর্ণের মধ্যে স্লাইট একটু ডিফারেন্স আছে। সেটা হচ্ছে ধ্বনি হচ্ছে যখন আমরা যেটা উচ্চারণ করি, যেটা লিখিত রূপ ছাড়া একটা জিনিসকে বলা হয় ধ্বনি, আর যখন সেটাকে আমরা লিখি অর্থাৎ সেটা যখন দৃশ্যমান হয় তখন সেটা হয়ে যায় বর্ণ, বুঝছো? তারপরে দেখি, এরপরে আমরা অধ্বনির উচ্চারণ দেখতে পাচ্ছি। আমরা কিন্তু এই যে বাংলা বানানের উচ্চারণে কিন্তু আমরা এসে পড়েছি, আমরা এখন অধ্বনির উচ্চারণ দেখব, ঠিক আছে? অধ্বনির উচ্চারণটা আমরা একটু দেখব। অ শব্দে অবস্থান ভেদে অ স্বরেও দুইভাবে লিখিত হয়, একটা হচ্ছে স্বাধীনভাবে আর একটা হচ্ছে পরাধীনভাবে বা বিলীনভাবে। দেখো তো স্বাধীনভাবে কিভাবে হয়, দেখো অমর, এই যে এখানে কিন্তু বোঝার ব্যাপার আছে, এখন যদি না বুঝো একদম মিস, সারা জীবন আর কেউ বুঝাবে কিনা আমি বলতে পারছি না, কারণ তুমি সারা জীবনে আর কার কার কাছে পড়বা, কোথায় কোথায় পড়বা, এইচএসসি পরীক্ষায় একবারে পাশ করতে পারবা কিনা এটা তো আমি জানি না। তো এই জন্য আমি শিওর না যে তোমাকে আর কেউ সারা জীবনে এত ধীরে ধীরে এত ভালো করে জিনিসটা বোঝাবে কিনা, আমি আমার সর্বোচ্চ দিয়ে বোঝানোর চেষ্টা করি। দেখো, শব্দে অবস্থান ভেদে বা প্লেসিং ভেদে কোথায় বসছে এটার উপর ডিপেন্ড করে স্বরেওটা দুইভাবে লিখিত হয়, স্বরেওটা দুইভাবে ব্যবহার করা হয়, একটা হচ্ছে স্বাধীনভাবে। আমরা স্বাধীনভাবে মানে কি দেখতেই পাচ্ছি, অমর, অনেক, অর্থাৎ দেখো আমি তোমাকে স্বাধীন আর পরাধীন একটু আলাদা করে বোঝাই। মনে করো বিফোর 1971 বাংলাদেশের কিন্তু আলাদা কোনো অস্তিত্ব ছিল না, বাংলাদেশের আলাদা কোনো অস্তিত্ব ছিল না, বাংলাদেশ তখন পাকিস্তানের একটা অংশ হিসেবেই কিন্তু বিবেচিত হতো। দেখা যেত যে তখন পাকিস্তানের দুইটা অংশ, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। তখন বাংলাদেশের ভৌগোলিক ভূতাত্ত্বিক অস্তিত্ব ছিল, কিন্তু আলাদা করে সেটার কোনো স্বীকৃতি ছিল না বা সেটাকে আলাদা করে দেখে বোঝা যেত না যে আচ্ছা দিস ইজ বাংলাদেশ। একইভাবে স্বরেও দুইভাবে ব্যবহার হয়, একটা হচ্ছে স্বাধীনভাবে, অর্থাৎ এখন যখন আমরা বাংলাদেশকে দেখি আমরা বাংলাদেশের ম্যাপ দেখতে পারি, বাংলাদেশের একটা আলাদা সাংবিধানিক নাম আছে সেটা আমরা দেখতে পারি, অর্থাৎ বাংলাদেশের একটা আলাদা এক্সিস্টেন্স আছে। একই রকমভাবে যখন স্বরেও স্বাধীনভাবে ব্যবহার হয় তখন আমরা দেখতে পাচ্ছি অমর, এখানে স্বরেওটা আলাদা করে আমরা দেখতে পাচ্ছি এটার একটা আলাদা এক্সিস্টেন্স আছে। অনেক, এখানে কিন্তু স্বরের একদম পুরোপুরি আলাদা একটা এক্সিস্টেন্স আছে, ঠিক আছে? আবার দেখতে পাচ্ছি যে এইখানে শব্দের মধ্যে অন্য বর্ণের সাথে বিলীনভাবে স্বরেওটা ব্যবহার হয়, যেমন দেখো ক র ব ল, এইখানে বলতো স্বরেওটা কোথায়, এইখানে স্বরেওটা আছে কোথায় জানো, ক এর সাথে ক আর র এর মধ্যে, ক যোগ অ যোগ র যোগ অ, বুঝছো? দেখো এখানে তোমাদেরকে দেখাই, যেমন হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি কর রো, আর এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল বল, ঠিক আছে? এই যে আমরা দেখতে পাচ্ছি, দেখো এইখানে কিন্তু একটা অ আছে, ক যোগ এইখানে একটা অ আছে, এইটাও একটু তোমাদেরকে আলাদা করে দেখাই, এখানে একটা ক যোগ অ আছে, ক র যোগ অ আছে, র ক র, ঠিক আছে? বলর ক্ষেত্রেও দেখতে পাচ্ছি ব এর সাথে একটা অ আছে, আবার ল এর সাথেও কিন্তু একটা অ আছে, বুঝতে পেরেছো? এই ব্যাপারটাই কিন্তু বোঝানো হচ্ছে, এই ব্যাপারটাই কিন্তু বোঝানো হচ্ছে যে দেখো এইখানে একটা অ আছে কিন্তু এটা অনুচ্চারিত আছে। এই যে ব্যাপারটা, এইটা আমাদের সন্ধি বোঝার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় বুঝতে পারি না যে আচ্ছা এই যে এটা স্বরধ্বনি হলো, এটা স্বরধ্বনি কিভাবে হলো, এখানে তো আমি দেখতে পাচ্ছি যে এটা ব্যঞ্জন
একজন বর্ণ হচ্ছে, মানে মনে করো যে মনে করো যে যদি এমন হয় যে একটা একটা স্বরধ্বনি যেটা দুইটা অংশ আপাতভাবে দেখে মনে হচ্ছে যে দুইটা ব্যঞ্জন ধ্বনির মিলন হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি সেখানে একটা শুরুতে আর শেষে দুইটা অ বিলীনভাবে আছে, তখন অ যোগ অ এটা যদি আ হয় এটা কিন্তু একটা স্বরসন্ধির উদাহরণ, বুঝতে পেরেছ? এটা নিয়ে আমরা কিন্তু অনেক সময় কনফিউজ হয়ে যেতাম। আচ্ছা তারপরে দেখি, আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছ, তারপরের অংশ দেখি। এখন আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যে উচ্চারণ অনুযায়ী শব্দের ক্ষেত্রে অধ্বনির দুই রকম উচ্চারণ পাওয়া যায়, একটা হচ্ছে বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ। তার মানে কিন্তু এই না যে সংবৃতটা হচ্ছে অস্বাভাবিক উচ্চারণ, ব্যাপারটা কিন্তু এরকম না। আচ্ছা দেখো, দেখি তো বিবৃত বা বিবৃত উচ্চারণটা কিরকম। যেটা হচ্ছে স্বাভাবিক উচ্চারণ তার মানে হচ্ছে অমল, অনেক। অ উচ্চারণটা কিন্তু বাই ডিফল্ট অই হচ্ছে, ঠিক আছে? অমল, অনেক, বুঝতে পেরেছ? বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ হচ্ছে অমল, অনেক। সংবৃতটা হচ্ছে যখন অটা, যখন স্বরে অটা ও এর মতো উচ্চারিত হয়, স্বরে অটা যখন ও এর মতো উচ্চারিত হয় তখন আমরা সেটাকে কি বলি? সেটাকে বলি আমরা সংবৃত বা অধ্বনির মতো উচ্চারণ। উদাহরণ দেখি তাহলেই বুঝবো। অধীর, অতুল, এখানে কিন্তু সরাসরি আমরা কিন্তু বলছি না অতুল, কিন্তু বলছি না, এটাকে আমরা উচ্চারণটা হচ্ছে অতুল, অধীর, ঠিক আছে? অধীর, এইভাবে করি কিন্তু আমরা অটাকে যখন আমরা ও এর মতো উচ্চারণ করি, স্বরেওকে যখন আমরা ও এর মতো উচ্চারণ করি তখন সেটাকে আমরা বলি সংবৃত বা অধ্বনির মতো উচ্চারণ, বুঝতে পেরেছ? আচ্ছা, সংবৃত বা অধ্বনির মতো উচ্চারণ। আচ্ছা তো আমরা যেহেতু আজকের ক্লাসে অলরেডি দেখি তোমাদের, হ্যাঁ ঠিক আছে, তো মোটামুটি 1 ঘন্টার মতো হয়ে গেছে, আমরা আর অল্প একটু পরে তোমাদের কাজকে ছুটি দিব, যেহেতু 7টা স্লাইড মোট, আমরা একটু কম ক্লাসের মধ্যে শেষ করার চেষ্টা করব, তবে তার মানে এই না যে তোমাদেরকে আমরা প্রেশার দিব, এমনটাও করব না। তারপর দেখি এখানে অধ্বনির সংবৃত উচ্চারণ সম্পর্কে একটু ব্যাখ্যা বিস্তৃতি দেওয়া আছে, যেটা বললাম আর কি, যে সংবৃত উচ্চারণ মানে কিন্তু এই না যে এটা বিকৃত বা হচ্ছে এটা অস্বাভাবিক উচ্চারণ, না, এটা হচ্ছে অধ্বনিরই আরেকটা উচ্চারণের রূপ। সংবৃত হচ্ছে অধ্বনিরই আরেকটা উচ্চারণের রূপ। তো আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে যে বিবৃতি কোনটা, বিবৃতি হচ্ছে স্বাভাবিক রূপ যেটা, আর সংবৃত হচ্ছে যেটা একটু সংশোধন করে, ঠিক আছে? সংবৃত বলতে আমরা একটু বলি, দাঁড়াও একটু একটা ট্রিক লিখে দেই তাহলে তোমরা একটু মনে রাখতে সুবিধা হবে। সংবৃত মনে রাখবো হচ্ছে এটা হচ্ছে সংশোধিত, ঠিক আছে? এই যে সংটা আছে না, এই সংটা আর এই যে সংটা, এই দুটা মনে রাখবা। তো সংবৃত মানে হচ্ছে সংশোধিত বা মানে একটু অন্যরকম উচ্চারণ, ঠিক আছে, যা স্বাভাবিক অ এর উচ্চারণের মতো না, ঠিক আছে? এই ট্রিকটা আমরা মনে রাখবো, ট্রিক লিখে দিই এখানে, ট্রিক এই যে সংবৃত থেকে আমরা মনে রাখবো সংশোধিত মানে হচ্ছে, সংশোধিত মানে কি, সংশোধিত মানে হচ্ছে যেটা একটু পরিবর্তিত হয়েছে, ঠিক আছে? তো এইটাকে সংশোধিত বলা হচ্ছে, তবে যা স্বাভাবিক অয়ের উচ্চারণের মতো না তার মানে কিন্তু এইটা না যে এইটা অস্বাভাবিক। স্বাভাবিক বললে তোমরা আবার এটাকে অস্বাভাবিক বলে ভুল করবা পরে, তো যা নর্মাল অয়ের উচ্চারণের মতো না, ঠিক আছে? আচ্ছা তারপরে দেখি, স্বপ্নের ক্যানভাস বলছে ভাইয়া কোন বই ফলো করছেন? আমরা একদম ক্লাস 9-10-এর মুনির চৌধুরী যে বইটা সেটা ফলো করছি, কারণ এখান থেকেই আমাদের অধিকাংশ প্রশ্ন এসে থাকে, বা এটা একটা স্ট্যান্ডার্ড গ্রামার বই, ঠিক আছে? তারপরে দেখি, আজকে আর বেশি পড়াবো না, অল্প একটু পড়াবার। এখন অধ্বনির সংবৃত উচ্চারণ,
অধ্বনির সংবৃত্ত উচ্চারণ, সং কোনটা, সংবৃত কোনটা, সংশোধিত উচ্চারণ যেটা, তার মানে হচ্ছে যেটা পুরোপুরি অধ্বনির মতো না, নর্মাল অধ্বনি যেভাবে উচ্চারিত হয়, সংবৃত মানে হচ্ছে তার চেয়ে একটু ডিফারেন্ট, তার চেয়ে একটু আলাদা, ঠিক আছে? শব্দের আদিতে, শব্দের আদিতে কিরকম? আচ্ছা, শব্দের আদিতে দেখো পরবর্তী স্বর সংবৃত হলে শব্দের আদি অ সংবৃত হয়, কিরকম? তার মানে হচ্ছে পরবর্তী যে ধ্বনিটা, সেই ধ্বনিটা যদি সংশোধিত বা একটু চেঞ্জড হয়, সেটার প্রভাবে শব্দের আদিতে বা শুরুতে যে স্বরে ওটা ব্যবহার হয় সেটাও কিন্তু সংবৃত হয়। ওই যে আমরা বলি না যে সঙ্গ দোষে লোহা ভাসে, এইখানে লিখে দেই ট্রিক, মনে রাখার ট্রিক হচ্ছে সঙ্গ দোষে লোহা ভাসে লিখবো, ডুবে লিখি, কেন ডুবে লিখবো এটা বলে দিই, ঠিক আছে? তোমরা যেহেতু HSC স্টুডেন্ট, এটা তো তোমরা বুঝো, সেটা হচ্ছে যে দেখো লোহা এমন একটা জিনিস, যখন মনে করো একটা ট্রলার, ঠিক আছে, যেমন মনে করো একটা ট্রলার, একটু গল্প বলি তাহলে হচ্ছে একটু কনসেন্ট্রেশন ফেরত আসবে, কেন আমি লোহা ডুবে লিখলাম সেটা বলি। জাহাজ যে লোহা দিয়ে বানানো হয়, ঠিক আছে, ওইটা কি এমনি ডুবে যায়? ওইটা কিন্তু ডুবে যায় না, যখন এটা অক্সিজেন, পানি, আদ্রতা ইত্যাদি সংস্পর্শে আসে তখন দেখা যায় যে লোহাতে জং ধরে, লোহাতে মরিচা পড়ে, এবং মরিচা পড়লে দেখা যায় যে লোহাটা আস্তে আস্তে পাতলা হয়ে যায়। লোহার যে পাতটা সেটা দেখা যায় যে একটা সময় দীর্ঘদিন ব্যবহারের ফলে সেটা দেখা যায় যদি গ্যালভানাইজিং ঠিকঠাক মতো করা না হয় দেখা যায় যে সেটা ফুটো হয়ে যায়, এবং পরবর্তীতে যদি লোহার জাহাজের যে লোহার পাটাতনটা সেটা সঙ্গদোষে অর্থাৎ অক্সিজেনের সঙ্গদোষে পড়ে, সেটাতে যদি মরিচা পড়ে যায়, সেই লোহাটা যদি ফুটো হয়ে যায়, তখন সে কি লোহাটা ভাসবে? তখন কিন্তু সেই লোহাটা আর ভাসবে না, সেই লোহাটা ডুবে যাবে। এই কারণে লিখেছি যে সঙ্গদোষে লোহা ডুবে, অর্থাৎ 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 একটি ধ্বনির উচ্চারণ আরেকটি ধ্বনির উচ্চারণ দ্বারা প্রভাবিত হয়, ঠিক আছে? এটাই বললাম যে পরবর্তী স্বরটা যদি সংবৃত হয় তাহলে শব্দের আদি যে অটা সেটাও কিন্তু সংবৃত হয়, বুঝছো? এটাই এখানে বোঝানোর চেষ্টা করলাম, খুবই সহজ। এই যে একদম লিখে দিয়েছি ট্রিক সহ, আশা করি আর কোনো ঝামেলাই হয় না। তারপরে পরবর্তী হ্রস্বই হ্রস্ব ইত্যাদির প্রভাবে পূর্ববর্তী র ফলাযুক্ত অ সংবৃত হয়। আচ্ছা, এইটা একটু বোঝার চেষ্টা করি, এইটা একটু ধীরে ধীরে বোঝার চেষ্টা করি। আমরা ছুটির খুবই কাছাকাছি চলে এসেছি, আমরা একটু পরে ছুটি দিয়ে দেব, তো একদম ক্লাসের শেষ মুহূর্তে কিছু জিনিস বুঝে নেই, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী একটু আমরা যখনই কঠিন কোনো রুল পড়বো, আমরা যেটা করার চেষ্টা করবো সেটা হচ্ছে যে একটু ধীরে ধীরে পড়বো, একটু বুঝে বুঝে পড়বো, তাহলে দেখবা যে পুরো জিনিসটা পানির মতো ক্লিয়ার। পরবর্তী হ্রস্বই বা হ্রস্ব, পরবর্তী হ্রস্বই বা হ্রস্ব ইত্যাদির প্রভাবে পূর্ববর্তী র ফলাযুক্ত অ সংবৃত হয়। বেশ কঠিন একটা ব্যাপার, আচ্ছা একটু বোঝার চেষ্টা করি তো ঘটনাটা কি। হ্যাঁ, এখানে একটা যেমন দেওয়া আছে, তারপরে এইখানে আবার একটা ব্যতিক্রম দেওয়া আছে, সেটাও আমরা একটু দেখে নিব। এই যে এই দুইটা জিনিস একটু মনে রাখতে হবে। হ্যাঁ, এইবার ঠিক আছে। আচ্ছা দেখো, এইবার আসো, আমরা এখন স্লাইডটা প্রিপেয়ার করে ফেলেছি, এখন একটু দেখো, এটার পরেই তোমাদের ছুটি দিয়ে দেবো, ঠিক আছে? এইটার চেয়ে কঠিন জিনিস আজকে আর পড়াবো না। আচ্ছা দেখি, পরবর্তী হ্রস্বই বা হ্রস্ব ইত্যাদির প্রভাবে পূর্ববর্তী র ফলাযুক্ত অ সংবৃত হয়।
পরবর্তী মানে হচ্ছে পরের যে হ্রস্বই বা হ্রস্ব ইত্যাদি আছে দেখো, সেটার প্রভাবে আগের রফলাযুক্ত অ সংবৃত হয়। যেমন এইটাকে কিন্তু আমরা বলি না যে প্রতিভা, এটাকে কি আমরা প্রতিভা বলি? এটাকে কিন্তু আমরা প্রতিভা বলি। অটা স্বরে ও যখন ও এর মতো উচ্চারণ হয়, স্বরে অ যখন ও এর মতো উচ্চারণ হয়, তখন আমরা সেটাকে কি বলি? সেটাকে আমরা বলি স্বরে ওর সংবৃত বা একটু সংশোধিত উচ্চারণ, একটু চেঞ্জড উচ্চারণ। তার মানে এখানে রুলটা হচ্ছে এই যে প রফলা, এটার সাথে কিন্তু একটা অ আছে, প্র অ আছে না, প্র, ঠিক আছে? এই যে অটা, এই অটার উচ্চারণ কেমন হবে সেটা নির্ভর করছে যে এই যে পরবর্তীতে হ্রস্বই বা হ্রস্ব আছে, অর্থাৎ দেখো এই যে হ্রস্বই আছে না, প্রতিভা, ঠিক আছে, অথবা হ্রস্ব প্রচুর, তখন এর আগে যে এর আগে যদি পূর্ববর্তীতে রফলাযুক্ত অ থাকে সেটা কি হয়ে যায়? সেটা হয়ে যায় সংবৃত। দেখো পয়ের সাথে একটা রফলা আছে, এবং এখানে আমি একটু তোমাদেরকে ভেঙে দেখাই, তাহলে তোমরা আরো ভালো বুঝতে পারবা, ঠিক আছে? দেখো এখানে আসছে পর, প্রতিভাটা একটু ভেঙে দেখাই, প্রতিভাতে আছে হচ্ছে পর, এরপর হচ্ছে একটা অ আছে, কিন্তু এই অটা দেখি অটোমেটিক ও হয়ে যাচ্ছে, অ, ঠিক আছে? এরপরে হচ্ছে ত যোগ ই, ইকা, ঠিক আছে? এর সাথে ভা যোগ আছে, ভাটা এখানে তেমন কোনো প্রভাব ফেলছে না। এখন আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা একটু দেখি। বলা হচ্ছে পরবর্তী হ্রস্বই বা হ্রস্ব ইত্যাদির প্রভাবে, এখানে পরবর্তী হ্রস্বই হচ্ছে এই যে এই ইকারটা আছে না, এটাই হচ্ছে আমাদের বলা সেই পরবর্তী ই, উ আছে যখন প্রচুর হয়, তখন এখানে কিন্তু একটা হ্রস্বও আছে, ঠিক আছে? তো পরবর্তী হ্রস্বই বা হ্রস্ব ইত্যাদির প্রভাবে, এই যে এই হ্রস্বটার কথা বলা হচ্ছে, এটার প্রভাবে পূর্ববর্তী রফলাযুক্ত, পূর্ববর্তী যে রফলাযুক্ত, এই যে র, ঠিক আছে, পূর্ববর্তী রফলাযুক্ত অ, এই যে এটার কথা বলা হচ্ছে, এইটার উচ্চারণটা সংবৃত হয়, অর্থাৎ এইখানে যে প্রটা আছে এইটা কি হবে, এইখানে যে অটা আছে এইটার উচ্চারণ হচ্ছে সংবৃত। বুঝতে পেরেছ? এইটার কথা কিন্তু এখানে বলা হচ্ছে, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইটা একটা পার্ট, ঠিক আছে, একটু ভিন্ন কালার করে দেই যাতে মনে রাখতে সুবিধা হয়। হ্যাঁ, প্র সাথে যেহেতু এরপরে যেহেতু হ্রস্বইকার আছে বা হ্রস্বই আছে, এই জন্য এটা হয়ে গেল সংবৃত উচ্চারণ, বা এইটা হয়ে গেল প্রতিভা, প্রচুর, ঠিক আছে? এটা কিন্তু প্রতিভা না, এটা কিন্তু প্রচুর না, বুঝতে পেরেছ? এইটাই এখানে বোঝানো হচ্ছে, একদমই সহজ একটা জিনিস। আচ্ছা তারপরে দেখি, এরপরে হচ্ছে কিন্তু অ বা আ ইত্যাদির প্রভাবে পূর্ব অ বিবৃত হয়, কিন্তু স্বরেও বা স্বরে আ ইত্যাদির প্রভাবে পূর্ববর্তী অ বিবৃত হয়। যেমন প্রভাত, প্রত্যয়, প্রণাম, ঠিক আছে? এইখানে এটা কিন্তু অ এর মতো উচ্চারণ হচ্ছে, কারণ হচ্ছে এইখানে এইটা হচ্ছে অ বা আ আছে, ঠিক আছে? একটু ভেঙে দেখাই, যেমন প্রণামটা দেখাই, ঠিক আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি প র যোগ একটা অ আছে, যোগ কি আছে, যোগ হচ্ছে একটা মূর্ধন্য আছে, মূর্ধন্যর সাথে আছে হচ্ছে একটা আকার, যেটার কথা এই যে এখানে উপরে বলা হচ্ছে, আর একটা ভ্যালুলেস ম, ঠিক আছে? এই যে এখানে আমরা এই জিনিসগুলো কিন্তু দেখতে পেলাম। আচ্ছা দেখো, একদম আলাদা করে ফেললাম,
এখন এখানে দেখো, এইখানে দেখো এই যে অটা আছে, এই অটা কেন বিবৃত হবে বা কেন এটাকে স্বাভাবিক হবে, এটা বিবৃত হবে কারণ হচ্ছে এইখানে যে কার্ডটা আছে এটা হচ্ছে আকার, বুঝছো? এইটা যদি দেখো, এইটা যদি হ্রস্বই বা হ্রস্বকার হতো তখন কিন্তু এইটা সংবৃত হতো, বুঝছো? এটা যদি হ্রস্বই বা হ্রস্বকার হতো, হ্রস্বই বা হ্রস্ব হলে সংবৃত, আর স্বরেয় বা স্বরেয়া হলে বিবৃত, বুঝছো? এটাই একটু মনে রাখতে হবে। অ বা আ বিবৃত, এখানে একটু আলাদা লিখে দেই, অ আ বিবৃত, ইউ সংবৃত। আচ্ছা, এখন অনেকেই কমেন্টে লিখে জানছো, ভাইয়া এটা তো কঠিন জিনিস, এটা মনে রাখবো কিভাবে? এখনই বলে দিচ্ছি, কোনো সমস্যা নাই। দেখো, এখনই বলে রাখ, মনে রাখার একটা ট্রিক মাত্র বানালাম, এখনই বলে দিচ্ছি। ইউ সংবৃত, অ আ বিবৃত, ঠিক আছে? আমাদের কনফিউশন হয় যে আমরা মনে রাখতে পারি না যে অ আ কি হবে আর ইউ কি হবে, ঠিক আছে? দেখো, ইউ, তোমরা জানো ইউ দিয়ে কি হয়? ইউ দিয়ে হয় হচ্ছে ই উ, ইউ দিয়ে হয় হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, বুঝছো? ইউরোপিয়ান ইউনিয়ন। তোমাদের ট্রিক বোঝানোর চক্করে এগুলোই বানাতে হচ্ছে আজকে আমাকে। তো এখন আমাকে একটা জিনিস বলো যে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে সংশোধন বা সংবৃত মিলটা কোথায়? ইউরোপিয়ান ইউনিয়নে আগে যে কয়টা দেশ ছিল সেখান থেকে কিন্তু এখন ব্রিটেন বের হয়ে গেছে। আমরা অলরেডি সবাই ব্রেক্সিটের কথা কিন্তু শুনেছি, ঠিক আছে? আমরা কিন্তু অলরেডি ব্রেক্সিটের কথা শুনেছি, এই কারণে আমরা মনে রাখবো যে এখানে যে ইইউ আছে, ইইউ হচ্ছে সংবৃত বা সংশোধিত, কারণ হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের এখন আমরা একটা সংশোধিত বা চেঞ্জ রূপ দেখি, যে চেঞ্জ রূপটার মধ্যে ব্রিটেন আর নাই, ব্রিটেন অলরেডি বের হয়ে গেছে, ঠিক আছে? এইভাবে আমরা মনে রাখবো যে সংবৃত মানে হচ্ছে ইইউ, আর ইইউ বাদে যেটা আছে অ আ সেটা হচ্ছে বিবৃত। তো এটাই হচ্ছে অধুনির সংবৃত উচ্চারণ, ঠিক আছে? আচ্ছা, তো অধুনির এর পরে যে উচ্চারণটা আছে অর্থাৎ শেষে কিভাবে ব্যবহৃত হয় সেটা নিয়ে আমরা কথা বলবো তবে পরবর্তী ক্লাসে। যেহেতু এক ক্লাসে যদি এত লোড তোমাদের দেওয়া হয়, তোমাদের জন্য পুরো ব্যাপারটা বোঝা বেশ ক্রিটিক্যাল হয়ে যাবে। আমরা পরবর্তী ক্লাসে অর্থাৎ নেক্সট ক্লাসে আমরা পরের অংশটা পড়ব, বানান এবং উচ্চারণের। আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি, যেহেতু তোমরা ইতোমধ্যে কমেন্টে অনেকে বলছো যে ভাইয়া যে আজকের মতো ছুটি চাই, আমরা আজকের মতো তোমাদের ছুটি দিচ্ছি, তোমাদের ফর্মাল ক্লাসটা শেষ। তোমরা যদি কোনো প্রশ্ন থাকে সেটা লিখে জানাতে পারো আমাদেরকে ফিডব্যাক সেশনে। আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ক্লাসের জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।